মহিতার হাজিরিন জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন যদি শুধু এই একটি সুক্রিয়া আমরা আদায় করি যে আল্লাহ পাক বিনা দরখাস্তে বিনা অনুরোধে তার প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাইসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন এই যে নেয়ামত আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন এই যে মর্যাদায় আমাদেরকে আল্লাহ পাক ভূষিত করেছেন এই মর্যাদার জন্যে এই নেয়ামতের জন্য যদি আমরা শুক্রিয়া আদায় করি কেয়ামত পর্যন্ত তারপরও রাসুল সল্লাইসাল্লামের উম্মত হিসেবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই শুক্রিয়ার আদায় করা যাবে না এই নেয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমী এমন এক নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন এমন এক শ্রেষ্ঠ রাসুলের উম্মত আমাদেরকে বানিয়েছেন যেই যুগটা আল্লাহর তার হাবিব রসুল্লাহ রসুল্লা সাল্লাইসাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সেই জমাটাকে সেই সময়টাকে আমরা সকলেই আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে চিনি অর্থাৎ অন্ধকারের যুগ বর্বরতার যুগ যেই যুগে মানুষের ভিতরে কোনো মনসত্ববোধ ছিল না যেই যুগে একজন আরেকজনকে সম্মান শ্রদ্ধা করার সিস্টেম ছিল না যেই সময়টা ছিল জোর যার মূল্যক মানুষ মন যা চাইত তাই করতো যেখানে কোনো মানবতা ছিল না যেখানে কোনো সম্মান ছিল না এমন অন্ধকার বর্বর যুগে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে পাঠাইলেন যে তার হাবিবের ছোঁয়ায় তার হাবিবের আদর্শ সেই জবানাটা জবানার শ্রেষ্ঠ জবানা হয়ে গেছে বলেন আল্লাহ এই জমানাটা এত নিকৃষ্ট ছিল এত ভয়ঙ্কর ছিল যে মানুষ পুরুষ মানুষ তার জৈবিক চাহিদা মিটানোর জন্য একজন নারীর প্রয়োজন পড়ে তো তদানীন্তন সময় আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো এতটা বড় বড় ছিল এতটা হিংস্র ছিল এতটা পশুত্ব বিধরে তাদের ভিতরে ছিল যে বর্তমান প্রেক্ষাপটে তো আমরা আমাদের জৈবিক চাহিদা মিটানোর জন্য আমাদের কিছু নিয়ম নীতি পালন করি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একটা বৈধ সম্পর্কের মাধ্যমে আমরা আমাদের এই চাহিদাগুলো মিটাই কিন্তু ওই সময়ের মানুষগুলা এত নিকৃষ্ট ছিল এত বর্বর ছিল এত খারাপ প্রকৃতির ছিল যে কার বোন কার স্ত্রী কার মা কার কি হয় কিচ্ছু তারা দেখত না যাকে মন চাইতে যাকে পছন্দ হইতো তার সাথে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যেত বলে না এত মারাত্মক খারাপ একটা সময় আল্লাহ পাক আলমিন তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছিলেন যেই সময়কার মানুষগুলা এত হিংস্র ছিল যে কয়েকজন বন্ধু বান্ধব একসাথে বসে তারা বিভিন্ন জিনিস নিয়ে তারা তর্কে জড়াইয়া পড়তো কোনো গর্ভবতী নারী যদি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাইত তো কয়েকজন বন্ধু একসাথে মিশে বলতো বলতো দোস্ত ওই যে মেয়েটা হেঁটে যাচ্ছে ওই মেয়ের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে তা একজন ধারণা করে বলতো যে ওই মেয়ের গর্ভের যে সন্তান ওই সন্তানটা হলো পুত্র সন্তান তো আরেকজন বলতো জানান আমি বলছি ওই মহিলার ঘরের ভিতরে যে বাচ্চাটা আছে এটা হলো মেয়ে সন্তান এভাবে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক জোড়া শুরু হয়ে যায়তো। তো তদানীন্তন সময়ে তো বর্তমান আধুনিকতার ছোঁয়া ছিল না আধুনিক সিস্টেমও তখন ছিল না যে তাকে আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে তার গর্বের সন্তানটা কি এটা জেনে নেবে তো কি করা যায় তাদের মধ্যে একটা প্রতিযোগিতায় নেমে যাইতো যে আমি বললাম মহিলার ভিতরে মহিলার গর্বের ভিতরে সন্তানটা ছেলে সন্তান আর আরেক বন্ধু বলল যে মহিলার গর্বের যে সন্তানটা এটা হলো কন্যা সন্তান এখন তাদের মধ্যে একটা এই কি বলে আপনার দ্বিধানন্দ নয় যে লাগে না আমাদের দেশে কি বলে এটাকে বাজি সুন্দর হয়েছে বাজি লেগে যেত তারা এ বলতো যে আমারটা যদি সঠিক হয় তাহলে তুমি আমাকে এই এই বাজারের সবচাইতে দামি যেই মদ আছে সেই মদটা তুমি আমাকে খাওয়াবা আর ওই ওই বন্ধু বলতো যে আমারটা যদি ঠিক হয় তাহলে বাজারে সবচাইতে দিই যে আমি মদটা আছে তুমি ওইটা আমাকে খাওয়াইবা এখন এটাকে প্রমাণ করবে কিভাবে আসলে মহিলার গর্বে কি আছে প্রমাণ তো করা চাই তারা কতটা নির ছিল তারা কতটা বর্বর ছিল কতটা হিংস্র ছিল তারা তখন জোর করে ওই মহিলাটাকে ধরতো তাদের হাতের চুরি দিয়ে মহিলার প্যাটটা কেটে গর্বের সন্তানটা বের করে পরীক্ষা করে দেখতো এটা না আমি আপনি চিন্তা করে দেখেন একজন মানুষের মানসিকতা কতটা খারাপ হলে একজন মানুষের মানসিকতা কতটা হিংস্র হলে কতটা জানওয়ার স্বরূপ হইলে এই কাজ করতে পারে একবার চিন্তা করে দেখেন এই সমস্ত কাজগুলো করত। কিন্তু তাদের ভিতরে কোনো অনুশোচনা তৈরি হতো না শুধু এখানেই শেষ নয় তারা যাকে খুশি তাকে ধরে নির্যাতন করত, যাকে খুশি তাকে ধরে তারা তাদের খায়েশ মিটাইতো আর ওই মেয়ের ঘরে যখন বাচ্চা যখন চলে আসতো তখন তারা এই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য মেয়েটাকে শুদ্ধ মেয়ের বাচ্চাটা গর্বের সন্তানটাকে তরওয়ারি দিয়ে ছুরি দিয়ে কেটে তাদের সামনে কেটে টুকরো টুকরো করে তারা আনন্দ উল্লাস করতো চিল্লাই বলে না অংসুদার ওই মারাত্মক সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ ক্রবলা আর আমি তার পিয়ার পিয়ারা হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলা যেই মানুষগুলা ছিল সবচাইতে জালেন যেই মানুষগুলা ছিল সবচাইতে নিষ্ঠুর যেই মানুষগুলা ছিল সবচাইতে বর্বর সেই মানুষগুলা আল্লাহর নবীর আদর্শের মধ্যে আসার পর ওই মানুষগুলাই জবানার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিল চিল্লায়ে বলেন সুবাহ এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্ত বানিয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত কেউই করি নাই নাকি করছেন কোনদিন আপনি বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা সবাই খুশি না বেজার খুব বেশি খুশি নাকি অল্প তাহলে আমরা জোরে একবার শুক্রিয়া আদায় করবো বলেন আলহামদুলিল্লাহ আরো জোর বলতে হবে জন্য ওই নবীর প্রতি প্রেম সম্মান শ্রদ্ধা আমাদের থাকা দরকার আছে না নাই কম না বেশি তাহলে একটু আগে যখন আমি সালাম তেলবাদ করছিলাম আপনারা কেন বসেছিলেন আল্লাহর নবীকে আমাদের মহাব্বত করা দরকার আছে না নাই নবীর প্রতি মহাব্বত নবীর প্রতি প্রেম ভালোবাসা এটা আমাদের সকলের ইমানই দায়িত্ব নবীকে ভাল না বাসলে আল্লাহকে পাওয়া যাওয়ার কোন রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহকে পাইতে হলে যেই মাধ্যম সেই মাধ্যমের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআনের কেরিমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহকে যদি ভালোবাসতে হয় কুল ইন আল্লাহ ও গোটা পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও আমার আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমার হাবিব রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ ছাড়া রাসুলের পথ এবং মত ছাড়া ব্যক্তিগত পথে ব্যক্তিগত মতে আল্লাহকে মহাব্বত করার কোন দ্বিতীয় বিকল্প নাই। কথা বলতে কিনা নবীর প্রতি ভালোবাসা নবীর কে মহাব্বত করার নবীর সন্নত কে ধরা এটাই হলো ইমাম চিল্লাই বলতে হবে ঠিক কিনা এই জন্য আমরা এখানে যারা আসি উপস্থিত হয়েছে। আমরা সকলেই মুসলমান আমরা সকলেই ইমানদার আর ইমানদারের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হল নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করা চিল্লাই বলেন ঠিক ঠিকা ইমানের উপর অবিচল থাকা সারাটা জীবন যেন আমরা ইমানের পথে থাকতে পারি এই ফিকির আমাদের করা দরকার আছে না নাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে ও থেকে থে কে আমার মরণ যেন তোমারই কাছে আমার তোমারি কাছে মিনতিয়া আমার। পথে থেকে আমার মরণ যেন জোরে বলে বলেন আমি ইমানের পথে থাকতে হবে ইমানের পথেই মৃত্যুবরণ করতে হবে এই কেমন কার কাছে করা চাই আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান বানায় দেন আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের হালতে কবরে নিয়ে যান জোরে বলতে হবে আমি এর জন্য মোস্তানা মাহাজির আমরা আজকে যেই বিষয়টার উপর আলোচনা করব মাহফিল কর্তৃপক্ষ আমাকে যেই বলার জন্য বলেছেন সেটা হলো আমাদের নবীর জীবনী সিরাতুল নবী সাল্লাই হুসাল্লামের উপর কিছু কথা বলবো প্রিয় ভাইয়ের আমার মুসলমানদের জীবনের সমস্ত জিন্দিগিটাই রাসুল আলাইহি সাল্লামের সিরাত কথা বলতে হবে ঠিক কিনা এই সিরাতকে দুই ভাগে বিভক্ত করা যায় একটা হলো নবতির আগের জিন্দিগি একটা হলো নবতির পরবর্তী জিন্দিগি আর এই দুইটা জীবনকে এই দুইটা সময়কে অনেকগুলা ভাগে বিভক্ত করা যায় তার মধ্যে সিরাতের একটা অংশের নাম হলো মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্ম বৃত্তান্ত আরেকটা সিরাতের অংশ হলো

বিশ্বনবী সল্ল্লাহ্লামের যে মিলাদুলনী সাল সাল্লাম ওনার জিন্দগিতে উনি যে দুনিয়ায় এসেছেন ওনার যে জন্ম এই জন্ম এইটার শুধু আলোচনার বিষয় এটা আমল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কথা বলেন ঠিক কিনা এই জন্য বর্তমানে ইহুদিন আসারা তারা চিন্তা করে দেখলো যে সিরাতুন নবী যদি দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো ইসলামের জয়গান গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় যাবে এই জন্য এই বাদ দিয়ে মিলাদকে হাইলাইট করার জন্য এক শ্রেণীর মৌলীদেরকে ভাড়া করে শুধু মিলাদুন্নবী গান গাওয়াইয়া নবী থেকে আমাদেরকে দূরে সরায় শুধু মিলাদুন মধ্যে ঢুকাইয়া দিছে তার কারণ হলো যদি শুধু মিলাদুন মধ্যে আমরা পড়ে থাকি তাহলে মিলাদুন মধ্যে নামাজ নাই মিলাদবীর মধ্যে রোজা নাই মিলাদুন নবীর মধ্যে হজ নাই জাকাত নাই পর্দা নাই আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করার হুকুমত নাই এই জন্য ওখানে শুধু একটা জিনিস আছে মিলাদুল পালন করো আর সিন্নি আর খিচুড়ি খাও কথা বলেন ঠিক কিনা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না যেমন বিশ্ব নবী সাল্লাম তিনি আপনার মতো আমাদের মতো এই দুনিয়ায় একজন মা একজন বাবার মাধ্যমে আসছেন কথা বলতে হবে ঠিক কিনা নাকি উনি আকাশ থেকে আল্লাহবাক এভাবে দুনিয়ায় পাঠাই দিচ্ছেন ওনার আব্বাও ছিলেন ওনার আম্মাও ছিলেন আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের আম্মা যেন বলেন আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ যখন আমার গর্বে আসছে দশ মাস দশ দিন আমি তাকে গর্বে ধারণ করেছিলাম গোটা পৃথিবীর মাদের হালত ছিল সন্তান যখন গর্বে আসে সন্তান মা গর্বে আসার সাথে সাথে মায়ের বমি হয় ঘুমাইতে পারে না এভাবে হইতে পারে না ওইভাবে হইতে পারে না নানান রকমের সমস্যা হয় কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ওনার মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলেন ওনার মা বলেন আমার গর্বে যে আমার সন্তান আছে আমি কোনোদিন ট্যারি ভাই নেই কোনদিন বুঝতেই পারেন নাই উনি বলেন এটা আমাদের পক্ষে আমল করা সম্ভব কথা বলতে হবে সম্ভব কোনদিন দুনিয়ার মধ্যে আমরা যারা আসছি না দুনিয়া আসার সময় মায়ের যে প্রসব বেদনা শুরু হয়ে যায় প্রসব বেদনা যতক্ষণ পর্যন্ত চরম পর্যায়ে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হয় না কথা বলেন ঠিক কিনা দেখবেন বর্তমানে যখন কিছু কিছু মায়ের দশ মাস যখন পার হয়ে চলে যায় ডাক্তার বলে এর তো হবে না একে ইনজেকশন দিয়ে তার বেদনা বাড়াইতে হবে প্রসব বেদনা তাকে বৃদ্ধি করতে হবে এই জন্য প্রসব বেদনা বৃদ্ধি করার মাধ্যমে সন্তানকে দুনিয়ায় আনা হয় আমার নবী মোহাম্মদুর রস্লা সাল্লকাম যখন দুনিয়ায় আসছিলেন ওনার আম্মা যান বলেন আমার সন্তান ভূমিষ্ঠ করার সময় প্রসব করার সময় এক বিন্দু পরিমাণ কষ্ট আমি অনুভব করি নাই বলেন তো দেখি দুনিয়ার কোনো উন্মতের পক্ষে এই আমল করা সম্ভব কথা বলতে হবে সম্ভব বিষ্ণনবী সাল্লাইকুসাল্লামের এমন অসংখ্য মর্যাদা রয়েছেন ওনার জন্মের সাথে যেগুলার সম্পর্ক যেমন উনি জন্ম হওয়ার পর ওনাকে যখন দুধ পালন করার জন্য মা হালিমাতু সাদাহু তালহার কাছে যখন দেওয়া হয়েছে আরবের মধ্যে বিভিন্ন মানুষের আসছে সন্তানদেরকে নেওয়ার জন্য কিন্তু দুনিয়ায় আসার আগেই তো আমাদের নবী নিজের বাবাকে হারিয়েছেন এতিম নবী এই এতিম সন্তানকে নিলে কি ফায়দা হবে তাকে যদি লালন পালন করি না ঠিকঠাক মতো তার কি বলে হাদিয়া পাবো না ভবিষ্যতে কোনো ধরনের পুরস্কার পাবো দেওয়ার তো কেউ না সে তো এতেম সন্তান আর ওইদিকে হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ তালানহা তিনিও ছিলেন একজন অসুস্থ মহিলা চিকনা একজন মহিলা ওনার সন্তান নিজেই নিজের স্তনের দুধ পাচ্ছিল না যার কারণে ওনার কাছেও কেউ সন্তান দিচ্ছে না কারণ এই মহিলা যদি সন্তান দেয় সে তো নিজেই সন্তানকে পালতে পারতেছে না আমার সন্তানকে কোথেকে সে দুধ খাওয়াবে এই জন্য উনিও কোনো সন্তান পাচ্ছে না ওইদিকে নবী মাহমুদুর রসুল্লাহ সল্ল্লাহাল্লাম কেউ কেউ গ্রহণ করতেছে না মা হালিমাত সাদিয়া তিনি চিন্তা করলেন কাউকেই না নেওয়ার চাইতে এতিম সন্তান কে সাথে নিয়ে চলে যায় তিনি বলেন আমি যখন মোহাম্মদ সাল্লাম আমার কলিজার টুকরা সন্তানকে যখন আমি আমার কোলে নিলাম আমি তাকিয়ে দেখলাম মুহূর্তের মধ্যে আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে যেই উটনি দিয়ে উনি ওই দেশ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম নেওয়ার জন্য আসছিলেন আসার সময় সমস্ত উট ওই জীর্ণ শীর্ণ উটকে পিছনে ফেলে এই এলাকায় ওই শহরে চলে আসছে কিন্তু যাওয়ার সময় তিনি যখন ওই উটের উপর আরোহণ করলেন উনি বলেন যে আমি উঠের উপর উঠে আমার সাথে যেই মানুষগুলো আসছিল আমাকে সেরেই যারা ইতিমধ্যেই কয়েক কিলোমিটার দূরে চলে গেছে মুহূর্তের মধ্যে তাকায় দেখলাম আমার উটের ভিতর আল্লাহ পাক এমন শক্তি ঢুকায় দিয়েছেন যে সমস্ত উটকে পিছনে ফেলে আমার উট সবার আগে আমার দেশে চলে গেছে আচ্ছা এই আমল করা পৃথিবীর কোনো মতের পক্ষে সম্ভব কথা বলতে হবে সম্ভব এগুলো শুধু আলোচ্য বিষয় এগুলো শুধু আমরা আলোচনা করতে পারি আলোচনা করলে আমাদের দিলের ভিতরে ইমান বৃদ্ধি পায় কিন্তু নবী সাল্লাম এটা শুধুই আলোচনার বিষয় নয় এটা আমাদের বাস্তব জীবনে আমল করার বিষয় চিল্লাই বলতে হবে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাহর আমার পাক রব্বুল আলামিন এমন একজন নবী এমন একজন রসুলের উম্মত আমাদেরকে বানিয়েছেন সেই নবীকে ভালোবাসার নাম হলো ইমান ভালো না বাসে নবীকে যদি কেউ না করে সে ইমানদার বলেই দাবি করতে পারবে না এই জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি মহাব্বত করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবীর ছোটবেলার কয়েকটা কাহিনী আমি আপনাদেরকে শোনাব আল্লাহ নবী সাল্লাইসাল্লাম যখন দুনিয়ায় আসছিলেন আপনি আমি আমরা দুনিয়ায় আসছি আমরা কেউই কিন্তু খতনা অবস্থায় দুনিয়ায় আসি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ বা এমনভাবে দুনিয়ায় পাঠাই মায়ের গর্ব থেকে কুদ্রুতিভাবে খতনার কাজ আল্লাহ সম্পাদন করে দিয়েছিলেন এই আমল দুনিয়ার কোনো বান্দার পক্ষে করা সম্ভব কথা বলতে হবে সম্ভব আমার নবী আপনার নবী দুনিয়ায় আসার পর মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমরা গোটা পৃথিবীর সন্তানেরা হাউ মাউ হাউ মাউ করে চিৎকার করতে শুরু করে দেয় দেই কিনা সমস্ত এই ভূমিষ্ঠ হওয়ার পরেই কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু আমার নবী কোনো চিৎকার দেন নাই আমার নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সেজদায় কর আমার মালিকের কাছে উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না শুরু করেছেন আচ্ছা এই যে উম্মতের দরদ এই যে জন্মের পরেই যে নামাজের সুরতে বসে জাল্লার কুদ্রুতি পায় সেজদাই পরে যাওয়া এটা পৃথিবীর কোনো উন্মতের পক্ষে সম্ভব কথা বলতে হবে সম্ভব এই জন্য এগুলো শুধু মিলাদুল নবী সাল্লাম এগুলো শুধু আলোচনার বিষয় এগুলো আমার নবী যে নবী হবেন এগুলো আল্লাহ পাক তার দৃষ্টান্ত তার প্রমাণ স্বরূপ দুনিয়ার মধ্যে ঘটাইছেন চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ পাক যুগে যুগে সমস্ত নবীদেরকেই নবীদের পরিচয়ের জন্য ওনারা যে নবী ছিলেন এই পরিচয়টা মানুষের কাছে তুলে ধরার জন্য আল্লাহ পা কিছু মর্যাদা দিয়েছিলেন নবীদেরকে দুনিয়ার যত নবী আলাইসালাম দুনিয়ায় আসছেন আল্লাহ পাক প্রত্যেকটা নবীকেই কিছু না কিছু মর্যাদা দিয়েছিলেন আর আল্লাহ পাক ওই মর্যাদা এমনভাবে এমন ভাবে দিয়েছিলেন মর্যাদা মানি হলো অক্ষম করে দেওয়া যেটা মানুষের পক্ষে সম্ভব না ওই রকম কোনো কিছু ঘটানোকেই মর্যাদা বলা হয় কথা বুঝতেছেন আপনারা যেমন হযরত موسی আলাইহিসসালামের জমানায় পৃথিবীর মধ্যে জাদুবিদ্যার সবচেয়ে বেশি প্রচলন ছিল কি প্রচলন ছিল ভাই জাদুবিদ্যা গোটা পৃথিবীর মধ্যে জাদুবিদ্যার এমন প্রচলন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত موسی আলাইহিসসালামকে এমন মুআজেজা দিয়েছিলেন যে ওনার মুআজেজার কাছে গোটা পৃথিবীর সমস্ত জাদুবিদ্যাগুলো মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন ফেরাউন যখন পৃথিবীর সমস্ত বড় বড় যারা ছিল তাদেরকে যখন একত্রিত করা হলো সমস্ত জাদুঘর মুসালাইহিসালের সামনে তাদের সাপ গুলা বড় বড় সাপ গুলা ময়দানের মধ্যে ছেড়ে দিলো জাদুর সাপ পয় মুসালাইহিসালের সামনে হাজার হাজার সাপ যখন ছেড়ে দিলো একটা এক একটা সাপ বিশাল বড় বড় ফেনা তুলে তুলে গর্জন করে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে অগ্রসর হচ্ছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই ওমা তিলকা বিআমিনিকা ইয়া মুসা হে মুসা তোমার হাতে এটা কি আল্লাহ পাক জানতে চাচ্ছেন তোমার হাতে এটা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল কি ছিল ভাই তিনি বললেন ক্বালাহি আসা হে আল্লাহ আমার হাতের মধ্যে আমার লাঠি আল্লাহ পাকরব বলে আমি যখন ওনাকে জিজ্ঞেস করলেন ওমা তিলকাবিহা মি নিকা ইয়া মূসা হে মূসা আপনার হাতে এটা কি তিনি বললেন ক লাহি হাঁ সই আ ওয়া লাই হা ওয়া হুসু বিহা আলা বনামি বলিয়া ফিহা মা রি গো তিনি বললেন এটা আমার হাতের লাঠি। এই লাঠির মাধ্যমে আমি আমার বকরির আমার উটের ভেড়ার দুমবার গাছ থেকে ডালা পালা গুলা আমি পিটাই পিটাই ভেঙে এগুলাকে খাবারের ব্যবস্থা করে দিই আমি আমার বিভিন্ন কাজগুলা আমি এই লাঠির মাধ্যমে করি আল্লাহ আল্লাহাকবুল আলমিন তখন কি বললেন দেখেন কলা তুমি তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করে দাও এখানে বুঝার বিষয় হলো ওই বিশাল বিশাল বড় বড় সাপ ওনার দিকে ফেনা তুলে আসতেছে আল্লাহ পাক বলার কথা ছিল যে আপনার লাঠি দিয়ে সাপের মাথায় পিটা দেন কথা বুঝতেছেন আপনারা আল্লাহ তালা বলার দরকার ছিল আমাদের দেয়াম আগে আমরা যদি বলি আর কি যে আল্লাহ পাক তো এটা বলার কথা ছিল যে হে মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি সাপের মাথায় পিটা দাও বা ফেরাউনের মাথায় পিটা দাও আল্লাহ পাক কি বললেন যে আল্লাহ তালা বলেন কলা আল কিহা ইয়া মুসা আল্লাহ তালা বলেন হে মুসা তোমার হাতের লাঠি তুমি নিক্ষেপ করে ফেলে দাও আপনি আমি আমরা হলে কি বলতাম আল্লাহ এটা কেমন কথা একদিকে সাপ আমার দিকে ধে ধে আসছে আমাকে আক্রমণ করার জন্য খেয়ে ফেলার জন্য বিশাল বিশাল সাপ আমার দিকে এগিয়ে আসছে আমার হাতে একমাত্র আত্মরক্ষা করার জন্য যে জিনিস আছে সেই জিনিসের নাম হলো লাঠি আপনি আমার লাঠি ফেলে দিতে বলছেন তাহলে আমি আত্মরক্ষা করব তো করব কি দিয়া কথা বুঝতেছেন না মনে হয় আপনার কিন্তু নবীরা তো আমাদের মত জ্ঞানী ছিলেন না নবীদের জ্ঞান ছিল ওহির জ্ঞান চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা এজন্য ওনারা সব সময় প্রাধান্য দিতেন যে আমার মালিক আমাকে যা অর্ডার করবে ওর মধ্যেই আমার যত কল্যাণ নিহিত রয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে অনেক সময় অনেক বিষয়গুলো আমাদের কাছে অকল্যাণকর মনে হয় আমার একটা না একটা দুইটা তিনটা মেয়ে সন্তান হয়ে গেছে এই জন্য আমি আল্লাহর প্রতি नाराज কিন্তু আমি কখনো চিন্তাও করতে পারি নাই আমি কোনোদিন আমার দেমাকে বুঝতেও চাইলাম না যে সন্তান দেওয়ার মালিক তো আমি নয় সন্তান দেওয়ার মালিক একজন আওয়াজ করে বলেন তো তিনি কে তো আমার মালিক আমাকে চেয়েছেন তো তিনটা কন্যা সন্তানের বাবা বানিয়েছেন আবার মালিক কাউ কাউকে চান তাকে তিনটা নয় পাঁচটা ছেলে সন্তানের মালিক বানান ছেলে সন্তানের বাবা বানান আবার মালিক যদি চান তো তাহলে ছেলেও দেন না মেয়েও দেন না এগুলা কার হুকুম আওয়াজ করে বলতে হবে কার হুকুম এই ইমানদার যারা যারা মুমিন মুত্তাকিন তারা সব সময় মালিকের অর্ডারকে মাথা পেতে নেয় এর নামই হলো ইমান চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মুসালাইহিসাম আল্লাহ যখন বললেন হো মুসা কলা আল কাইয়া মছা হে মূসা আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফেলে দেন আপনি আমি আমরা হলে বলতে মাল্ল এটা কেমন কথা একদিকে সাপ আমার দিকে ধেয়ে ধেয়ে আসতেছে আমার একমাত্র হাতের অস্ত্র বলেন আর আমার ওই প্রতিবন্ধকতা তৈরি করার যেই জিনিসই বলেন না কেন একমাত্র হাতিয়ার তো আমার হাতে আমার লাঠি অথচ আপনি বলছেন লাঠি ফেলে দেওয়ার জন্য লাঠি যদি ফেলে দেই আমি তো নিরস্ত্র হয়ে যাই আমি যদি নিরস্ত্র হয়ে যাই সাপ আমাকে দংশন করবে খেয়ে ফেলবে আমি তো ফেরাউনের কাছে পরাজয় বরণ করব করবো সালাম এরকম চিন্তা একটা মুহূর্তের জন্য করেন নাই তিনি বললেন আমার মালিক বলেছেন ফেলে দিতে সাথে সাথে হাতের লাঠি জমিনে নিক্ষেপ করে ফেলে দিলে এর নাম হল ইমান কথা বলেন ঠিক কিনা এই জন্য মালিক আমাকে নামাজ পড়তে বলেছেন মসজিদ আদান হয়ে যাবে আমার দোকানের সামনে হাজারো কাস্টমার থাকতে পারে আমার স্বাভাবিক দেমাগ আমার স্বাভাবিক চিন্তা এটা হতে পারে যদি এখন দোকান বন্ধ করে মাস্তে যে চলে যায় আমার অনেকগুলো কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে এটা আমার চিন্তা আমার ধ্যান আমার ধারণা হতে পারে আমার রুজি রুটির উপর আঘাত আসতে পারে কিন্তু আওয়াজ করে বলেন আমার রিজি যিনি দেন তিনি কে আমার রিজিক আল্লাহ দেন কিন্তু মুসলমান বর্তমানে এটা আমরা বিশ্বাসও করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি আমার চাকরি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার কাজ আমার কর্ম আমাকে রিজিক দেয় আসলে রিজিক কি আমার কাজ আমাকে দিতে পারে জোরে বলতে হবে দিতে পারে রিজিক কে দেন দেখেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরবের কাফের মুশরিক যারা যারা আল্লাহর তাওহীদের উপর ঈমান আনে নাই নবীর রিসালাতের উপর তারা ঈমান আনে নাই ওই তদানীন্তন সময়ের মানুষগুলার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন বললেন হে নবী আপনি আরবের কাফেরদের জিজ্ঞেস করেন যারা আমার তাওহীদের উপর ঈমান আনে না আপনার রিসালাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে না তাদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিকটা কে দেয় আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কাদের কথা বলছি আইএমএ জাহেলিয়াতের মানুষের কথা বলছি কিন্তু আপনি আরবের কাফের মুশরিক তাদেরকে জিজ্ঞেস করেন আপনি উদ্বা সাইবা আবু জাহেল আবুল হাবাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা যে আমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো না আমার রাসুলের প্রতি তোমরা যারা ইমান অনয়ন করো না তোমরা বলো আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয় কে জীবিতকে মৃত বানায় কে মৃতকে জীবিত বানায় কে মানুষের শ্রবণ শক্তি দেয় কে মানুষকে দৃষ্টি শক্তি দেয় আপনি তাদেরকে এই প্রশ্নগুলা করেন যেমন আল্লাহ বাকরবুল করবুল আলমিন কোরআনিকালিমের মধ্যে কত স্পষ্ট ভাষায় বলেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ جرب لنا اللَّهُ أَكْبَرُ হে নবি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কুলমাইয়া আর জু হুকুম মিনাৎসামা ইওয়াল আরব ও আরবের কাফের মুশকেরা তুম্রাজান আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করো না তোমরা যারা আমার রিসান তাদের প্রতি ইমান অনয়ন করোনা বল দেখি কুলমাইয়া আর জু হুকুম মিনাৎসামা ইওয়াল আরব আকাশ এবং জুমিন থেকে তোমাদের রিজি কে দেয় عبدهم قدرك جش من قل من يرزقكم من السماء والارض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي অমাইয়ো দাব্বিরুল আমরু ভাঁসাইয়া কুলু এই সমস্ত প্রশ্নগুলা করার পর তারা দেখবেন এক বাক্যে জবাব দিয়ে দিবে ভাঁসাইয়া আল্লাহ এই সব কিছু যিনি দিচ্ছেন তিনি হলেন আল্লাহ আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ হাক্স সব কিছু দেয়। এই জন্য পয়গাম্বর মুসালাই হিসাল্য়া সালাম অন্য কোনো চিন্তা মাথার ভিতরে নেনই নাই আল্লাহ বলেছেন হাতের আনাটি ফেলে দিব তো ফেলে দিব সোবাহান বলতে ইচ্ছা করলো না

পরিবর্তন হয়ে গেল রূপান্তরিত হয়ে গেল এমন সাপ হলো ওই জাদুকররা যে হাজার হাজার সাপ একটু আগে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছিল পয়গাম্বরের মুসা সাপ হয়ে মুহূর্তের মধ্যে সমস্ত জাদুঘরদের সাপগুলা গিলে খেয়ে ফেললো তারা চিন্তা করলো হায় আশ্চর্য ঘটনা আমরা পৃথিবীর সবচাইতে বড় বড় জাদুকর আমাদের জাদুর সাপ যেটা মুহূর্তের মধ্যে কে ধ্বংস করে দিয়ে ফেললো সেটা পৃথিবীর কোনো জাদুর কেরামতি নয় নিশ্চয়ই এটা উপরওয়ালার হুকুম চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে তারা ফেরাউনকে বললো এ ফেরাউন আমাদের দৃষ্টি খুলে গিয়েছে আমাদের এই জাদুর সমস্ত সাপ যেই জিনিস কে ফেলেছে এটা কোনো জাদুবিদ্যা নয় এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে মহজাজা আর মহজাজা তো আল্লাহ পাক একমাত্র নবীরা চুলদেরকেই দেয় সুতরাং আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল তিনি আর কেউ নন তিনি বর্তমান জবানার কয়েকম্বর তুই ইমান আনবি কে আনবি এটা তোর ব্যাপার আমরা সবাই হযরত মুসার উপর ইমান এনে কালিমা করে মুসলমান হয়ে গেল শত শত হাজার হাজার তদানীন্তন সময়ের সবচাইতে বড় বড় তারা জাদুঘর মুচার উপতি ইমান এনে সবাই হজরত মুসালাই হিসালু আসালামের ধর্মের অনুসারী হয়ে গেল বলেন সুভাখানন্দ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার ওই সময়ের সবচাইতে বড় জাদুবিদ্যা ছিল এই জন্য গোটা পৃথিবীর জাদুকে মুহূর্তের মধ্যে যেন নিঃশেষ করে দিতে পারে এই জন্য পায়গম্বর মুসালাই হিসালালাম আল্লাহ এমন এক মর্যাদা লাঠির মাধ্যমে দিয়েছিলেন যে ওনার লাঠির কাছে গোটা পৃথিবীর সমস্ত জাদুগুলা মুহূর্তের মধ্যে আত্মসমর্পণ করলো বলেন আল্লাহ। এই মুসালাই হিসালাসাল্ম কিছুদিন পর ফেরাউন যখন তার সমস্ত বাহিনী নিয়ে যখন ওনাকে যখন পিছন দিক থেকে দাওয়া করলো উনি ওনার সমস্ত অনুসারীদেরকে নিয়ে যখন তিনি ছুটতে লাগলেন এমন এক জায়গায় গিয়ে উনি উপনীত হলেন সামনে গিয়ে বিশাল সমুদ্র পিছনের দিক থেকে ফেরাউন তার সৈন্যবাহিনী বাহিনী নিয়ে ওনাকে আক্রমণ করার জন্য আসছেন ডাইনে বিশাল বড় পর্বত বামে বিশাল বড় পর্বত ডাইনে যাওয়ার কোনো ব্যবস্থা নেই এত বড় পর্বত পারি দেওয়ার ক্ষমতা নাই বাম দিগ বিশাল বড় পাহাড় এটাও পারি দেওয়ার সুযোগ নাই সামনে বিশাল সমুদ্র ওই দিকেও যাওয়ার কোনো সুযোগ নাই পানিতে ডুবে মরবে আর পিছন দিকে ফেরাউন তার সমস্ত সৈন্যবল নিয়ে আক্রমণ করার জন্য আসতেছে এবার মুসারাহি সালাতামের যে অনুসারী তারা বলতেছে হে পয়গাম্বর এখন আর বাঁচার কোনো পথ নাই কারণ পিছন দিকে ফেরাউন তার সমস্ত সৈন্য নিয়ে আক্রমণ করার জন্য আসছে ডাইনেও যাওয়ার সুযোগ নাই বিশাল পাহাড় বামেও যাওয়ার সুযোগ নাই বিশাল পাহাড় আর সামনে তো সমুদ্র যাব তো কোন দিকে যাব উপায় নাই এবার ফেরাউনের হাতে মৃত্যু ছাড়া আমাদের কোনো পথ হজরত মুসার তিনি আল্লাহর প্রতি কতটা বিশ্বাসী ছিলেন তিনি বললেন কলা কাল্লা কখনো নয় কখনো নয় ইন্না মাইয়া রব্বি সায়াহদিন নিশ্চয় আমার রব আমার কাছে আছে বলেন আল্লাহ আকবর তিনি বললেন আমার রব আমাকে ছেড়ে কখনো যাইতে পারে না ইন্না রব্বি সায়াহদিন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমার রব আমাকে সঠিক পথ নিশ্চয় দেখাবে বলেন সুবহানাল্লাহ তিনি বললেন কখনোই নয় আমি আমার মালিকের জন্য আমি আজকের এই বিপদের সম্মুখীন হয়েছি আমার মালিকের হুকুম পালন করার জন্যই তো আমি নমরুত ফেরাউনের শত্রু হয়েছি আর ফেরাউন আমাকে ধারা ধাওয়া করছে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে একটাই তো কারণ আমি আমার মালিকের পক্ষ নিয়েছি চিল্লাই বলেন ঠিক কিনা বর্তমানেও যদি আপনি মালিকের পক্ষ নেন আল্লাহর পক্ষ নেন চতুর্দিক থেকে নানান ষড়যন্ত্র নানান শত্রু তৈরি হবে আপনাকে ধ্বংস করার জন্য কিন্তু আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহর পক্ষে আপনি যতক্ষণ নিবেন ওই একই ওই বিশ্বাস যদি আপনার থাকে গোটা পৃথিবী একত্রিত হলেও আপনার একটা পশম ছিঁড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা তিনি বলেন ইন্নামা আইয়া রব্বি সায়াহদিন যে নিশ্চয় আমার রব আমার সাথে আছেন আর তিনি আমাকে পথ দেখাবেন পথ দেখায় নাই কথা বলতে হবে পথ দেখায় নাই নবীদের মর্যাদার কথা বলতে গিয়ে আমি এটা বুঝাইতেছি প্রিয় ভাইয়ের আমার রাসুলের সিরাত নিয়ে কথা বলছি কিন্তু বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক যেই মর্যাদাগুলা দিয়েছিলেন আল্লাহ তালা হজরত মুসা সালাতামের হাতে হাতির মধ্যে যেই লাঠি ছিল এই লাঠির মধ্যে যেই মর্যাদা দিয়েছিলেন মুহূর্তের মধ্যে সাপ হয়ে গেল আল্লাহ পাক কিন্তু এখানে সুবাহান আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেন নাই কথা বুঝতেছেন এখানে দুইটা মেসেজ একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাইসাল্লামকে তিনি যে দান করেছিলেন তার মধ্যে একটা মহজাদ ছিল যে আল্লাহ তালা তার হাবিবকে মেয়ারাজ করিয়াছেন এই ধুলির ধরা থেকে সাত আকাশ পারি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা আল্লাহর জান্নাত জাহান্নাম আল্লাহ তালা ভ্রমণ করাইছিলেন চিল্লাই বলেন সোবাহাম এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এটা আশ্চর্যজনক মনে হয় এটা কিভাবে পসিবল এটা কিভাবে সম্ভব এই পৃথিবী থেকে মহাশূন্যের এই শক্তি ভেদ করে পৃথিবীর কোনো মানুষ উপরে যাইতে পারে না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে আর ওজোরে বলতে হবে আছে এই আল্লাহ তালা নিজেই আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন যেটা একটা আশ্চর্যজনক ঘটনা আমি ঘটাইছি পৃথিবীর মধ্যে যত নবী আসুলকে আল্লাহ পাক যত আশ্চর্যজনক মর্যাদা দিয়েছেন কারো ব্যাপারেই তিনি সুবাহান শব্দ ব্যবহার করেন নাই যেমন আল্লাহ তালা তার পয়গাম্বর মুসার হাতের লাঠিকে সাপ বানিয়েছেন আল্লাহ বলেছে আমা তিলকে বিয়া মি নিকে মুসা হে মুসা তোমার হাতে এটা কি এখানে তিনি সুবাহান শব্দ ব্যবহার করেন নাই কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে যখন তার সান্নিধ্যে নিয়ে গেছেন তিনি বলেছেন সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা জিল্লাই বলেন আল্লাহু আকবার আল্লাহ নিজেই আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বুঝাইছেন যে মহা সেই প্রভু যিনি সমস্ত অক্ষমতা থেকে পবিত্র কথা বলেন ঠিক কিনা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র শুধু একজন হতে পারেন তিনি কে তিনি আমার আল্লাহ আল্লাহ বলেন যে তিনি তার বান্দা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে সাত আকাশ পাড়ি দিয়ে মুনতাহা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইছেন বলেন সুবাহ এটা গোটা পৃথিবীর মানুষের কাছে আশ্চর্যজনক বিষয় কিভাবে সম্ভব ওই যে বললাম যুগে যুগে মানুষের চাহিদা অনুযায়ী তার নবীদেরকে আলামিন মর্যাদা দিয়েছিলেন কারণ ওই সময় যদি মুসা সমস্ত শক্তিশালী যারা বড় বড় জাদুকর ছিল তাদের কাছে যদি পরাজয় বরণ করতেন মুসার যারা অনুসারী ছিল তারা বলতো মুসার চাইতে তো এরাই বড় কথা বুঝেন নাই মনে হয় তো এখন বর্তমান জমানার কাফের মুশরিকরা বলবে আমরা চাঁদে গেছি এই যে পৃথিবীর মানুষ চাঁদে যায় নাই আমরা চাঁদের মধ্যে গেছি মুসলমানেরা যেই নবীকে নবী নবী মানে সেই কি কোনোদিন চাঁদের দেশে গেছে যায় নাই বলে। আর কত দূর এক কোটি তিরিশ লক্ষ মাইল দূরের শুধু সূর্য নয় সূর্য পৃথিবী থেকে তিরিশ লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করেছে সর্বশেষ যেই গ্রহ তারা আবিষ্কার করেছে এটার নাম কুয়াশার এই কুয়াশার নামক যে গ্রহটা পৃথিবী থেকে এটার দূরত্ব 10000 কোটি আলোকবর্ষ দূরে কত দূরে 10000 কোটি আলোকবর্ষ দূরে আলোকবর্ষ কোনটা কয় বুঝেন না আলোকবর্ষ বলা হয় আলো প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূর যায় কত 3 লক্ষ কিলোমিটার দূর যায় আলো পৃথিবীর বিজ্ঞান বলতেছেন ওই যেই কুয়াশার নামক যে গ্রহ আবিষ্কার করেছে পৃথিবীর বিজ্ঞান ওখানে যদি পৃথিবীর কোনো মানুষ যাইতে চায় এমন কোন যন্ত্র যদি আবিষ্কার করতে পারে যেটার গতি হবে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আর ওই বাহনে যদি চড়ে কেউ যদি ওই কুয়াশার নামক গ্রহ যদি যাইতে চায় তার দশ হাজার কোটি বছর সময় লাগবে বলেন দেখি দশ হাজার কোটি বছর বাঁচবে এমন মানুষ দুনিয়াতে আছে আর এমন যন্ত্র দুনিয়ার কেউ আবিষ্কার করেছে মহাশূন্য আল্লাহ এমন কুয়াশার নামক গ্রহ একটার দুইটা এখানে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন রেখে দিয়েছেন বলেন সুবাহান বিভিন্ন আল্লাহ পাক এমন মহাশূন্যের মধ্যে মিল্কিও রয়েছে বিভিন্ন রকমের যেই গ্রহ নক্ষত্রগুলা রয়েছে এমন গ্রহ নক্ষত্র হাজার হাজার কোটি কোটি রয়েছে আল্লাহ পাক বলেন এই গ্রহ নক্ষত্রগুলা সবগুলো মিলে মিলে হয় একটা মিল্কিও যেমন মিল্কিও গ্যালাক্সির মধ্যে আমরা বসবাস করছি এমন একটা নয় দুইটা নয় হাজার কোটি গ্রহ নক্ষত্র ওখানে আসে এই গ্রহ নক্ষত্রগুলা যখন ব্ল্যাক হোল নামক একটা কালো গর্ত আসে ওই গর্তের কাছে এইরকম গ্রহ নক্ষত্রগুলো যখন ওই ব্ল্যাক হোলের মুখের কাছে যায় তো মুহূর্তের মধ্যে এটা এটাকে শোষণ করে নাই বিলীন হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ নিজে বলতেছেন কোরআনের মধ্যে যে আমি আল্লাহ ওই অস্তা টলের কসম করছি যেখানে হাজার কুটি গ্রহ নক্ষত্র মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তারপরে সোহান বলবেন না তো আল্লাহ নবী সাল্লাম তোমরা তো মাত্র চাঁদে গেছো এতেই তোমাদের এত বাহাদুরি আল্লাহর তালা তার হাবিবকে শুধু চাঁদ নয় চাঁদের পরে সূর্য সূর্যের পরে মহাশূন্য মহাশূন্য ভেদ করে প্রথম আকাশ আকাশ ভেদ করার পরে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ এই প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশের মহাশূন্য ওইটার পরে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ পর তৃতীয় আকাশের মহাশূন্য ওইটা ভেদ করে তৃতীয় আকাশ এইভাবে সাত আকাশ পারে দিয়ে সিদ্ধাতুল মন তাহার নিয়ে আল্লাহরাত জাহান্নাম পর্যন্ত ভ্রমণ করাইছে যেটা পৃথিবীর মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় কথা বলতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন সমস্ত নবীদেরকে যে মর্যাদা গুলা দান করেছিলেন তদানীতন সময়ের মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে আল্লাহ তালা মর্যাদা দিয়েছিলেন আমাদের নবীকে আল্লাহ পাক আখের জমানায় পাঠিয়েছেন আধুনিক জবানায় তিনি নবী হিসাবে পাঠিয়েছেন মানুষে করা আধুনিকতার ছোয়াই মানুষে গোলা আকৃষ্ট হয়ে যাবে মানুষগুলো আধুনিকতায় এমন এমন জিনিস আবিষ্কার করবে কিন্তু গোটা পৃথিবীর বিজ্ঞান আধুনিকতার ছোঁয়ায় যা কিছু আবিষ্কার করবে তার চাইতে হাজার কোটি বহু গুণ বড় জিনিস আল্লাহ পাক তার হাবিবকে পড়াইছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবকে যে মিরাজ দিয়েছেন গোটা পৃথিবী যত আধুনিকই হোক যত যন্ত্রপাতি আবিষ্কার করুক মানুষের পক্ষে সেটা করা সম্ভব কথা বলেন সম্ভব

তখন ছিল পূর্ণিমার চাঁদের রাত্র সবাই বলল ওই যে আকাশের পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি সত্যি নবী আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও আল্লাহ বললেন আমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারি তোমরা সবাই ইমান এনে কালিমা পরে মুসলমান হইবে তো এরা বললো হা অবশ্যই হব। আল্লাহ নবী সাল্লিয়াম সাথে সাথে শাহাদাতা আঙ্গুল দিয়ে বললেন ও আকাশের চাঁদ আল্লাহর হুকুমে আমার আঙ্গুলের ইশারায় তুই দ্বিখণ্ডিত হয়ে যা। মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুইটা দুই পাহাড়ের মধ্যে পড়ে গেছে এখন কাফের মশাকেরা এবার চোখের মধ্যে ইয়া করতেছে কি দেখতেছ আমরা অনেক সময় কিছু দেখলে ভালোভাবে এটাকে আসলে ঠিক দেখতেছি না ভুল দেখতেছি এরকম করি না এরও এক একজন এক এক রকম করতেছে আর আল্লাহ নবী এক একজনকে ডাক দিয়ে বলতেছে ও মগিরাং ও আবু জাহাল ও উদ্বা ও সাইবা সাক্ষী থাকো দেখো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আল্লাহর নবী জোরে জোরে ডাকতেছেন এক একজনকে সাক্ষী বানাইতেছেন তোমরা সাক্ষী থাকো দেখো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কিছুক্ষণ পর যখন চাঁদ আবার একত্রিত হয়ে যায় তারা বলে যে মোহাম্মদকে তো দিন ছোটখাটো জাদুঘর ভাবছিলাম আসলে তো ছোট কোনো নয় মানুষের কপাল যদি পুরে যায় তো মানুষ এমন হয়ে যায় চিল্লে বলেন ঠিক কিনা আর জোর বলতে হবে ঠিক কিনা এভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম একবার আরবের পথ হেঁটে হেঁটে যাচ্ছেন এমন সময় আবু জাহেল এই শয়তানটা সারাটা জীবন আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়ার ফিকির করতেন কথা বলেন ঠিক কিনা কিভাবে নবীকে অপমান করা যায় অপদস্থ করা যায় জমিন থেকে এক টুকরা মাটি হাতে নিয়ে রাসুলের সামনে গিয়ে দাঁড়ায় বলে তুমি তো দাবি করো যদি যদি সত্যিকারের হও বলো আমার হাতের ভিতরে কি বলতে পারো আমি মুহূর্তে তোমার উপর ইমান কালিমা পরে মুসলমান হয়ে যাব। রাসুল বললেন চাচা জি আপনি সত্যি সত্যি কালিমা পরে মুসলমান হইবেন তো আপনার হাতের মধ্যে কি আছে আমি যদি বলতে পারি হ্যাঁ ভাতিজা অবশ্যই বলতে পারবো কালিমা পরে মুসলমান হয়ে যাব তুমি বলো আল্লাহর রাসুল বললেন চাচাজি আপনার হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো না আপনার হাতের ওই বস্তু যদি নিজেই আমার সাক্ষী দেয় তাহলে আপনার বিশ্বাস হবে তো আমি আল্লাহর পয়গম্বর তাহলে আপনার বিশ্বাস হবে তো ভাতিজা বলে মোহাম্মদ বলো কি এমনটা যদি হয়ে যায় তাহলে তো আমার আর কোনো সন্দেহর বাকি থাকবে না আর কাল বিলম্ব করবো সাথে সাথে তোমার হাতে হাত রেখে এই মুহূর্তে ইমান এনে কালিমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাই আবু জাহেলের হাতের দিকে শাহাদাতে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন ওরে আবু জাহেলের হাত তোমার হাতের ভিতরে কি আছে আমি তো জানি না কারণ গাইবের খবর দুনিয়ার কোনো মানুষ জানতেন না একজন জানে নাওয়াজ করে বলেন তিনি গে গাইবের খবর কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন কথা বলতে হবে ঠিক কিনা আল্লাহ বলেন ওয়া ইল্লাহু আল্লাহ বলেন অদৃশ্যের চাবিকাটি তো একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর হাতে জমিনের মধ্যে নয় সমুদ্রের মধ্যে হাজার হাজার পানির ফুট পানির নিচে কি ঘটে সেটাও আমি আল্লাহ জানি জমিনের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা গাছ থেকে একটা পাতা যদি জমিনের মধ্যে ঝরে পড়ে যায় সেই খবরটাও আমি আল্লাহ পাই সোবাহান্লা আগামী রশোর বলেন আপনারা সেই খবরটাও আমি পাই ও আমার গোলাম তুমি আমি আল্লাহকে কিভাবে ভুলে যাও ও হু আমা হুম বান্দা তুমি কি জানো না তুমি যেখানে আমি আল্লাহ সেখানে সোবাহামা তুমি কেমনি আমাকে ভুলে যাও কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও কিভাবে নাফরমানি করো তুমি জানো না যে আল্লাহ সব দেখতে পাই ও আমার বান্দা আমি তো তোর এমন রব আমি তো তোর এমন আল্লাহ আমি তো তোর এমন তুমি যেখানে আমি সেখানে শুধু এমনতেই নয় বান্দা তুই চেহারা যেদিকে ঘুরাবি আমি আল্লাহকে তুই সেখানেই দেখতে পাবি সে চক্ষু আমাদের নাই দুনিয়ায় যদিও দেখা যায় না কিন্তু আমাদের চেহারা আমরা যেদিকেই ঘুরাই সেদিকে আমার মালিকের ক্ষুদ্রত আছে না নাই الله بلن فأينما ما تُوَلُّوا فسم وجه الله الله بلنو عمر غلام তুমি যেখানে আমি সেখানে ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ নয় বরং তোমার চেহারা তুমি যেদিকে ঘুরাবা তুমি যদি ডানে তাকাও আমি আল্লাহকে ডানে পাবা বামে ঘুরাও আমি আল্লাহকে বামে পাবা যদি সামনে চাও আমি আল্লাহকে সামনে দেখতে পাবা পিছনে ফিরে তাকাও আমি আল্লাহকে পিছনেই পাবা যদি উপরের দিকে তাকাও আমি আল্লাহকে তুমি উপরেই দেখতে পাবা যেদিকে চাও আমার আল্লাহর কুদরত সেদিকেই আছে না নাই আল্লাহ বলেন গোলাম কিভাবে অপরাধ করো কিভাবে করো গোলাম তুমি যা কিছু করো না করো সব কিছু আমি আল্লাহ দেখতে পাই এই জন্য অদৃশ্যের ক্ষমতা একমাত্র একজনের কাছে আছে তিনি কে বিশ্ববি বললেন ওরে আবু জাহেলের হাত তোমার হাতের ভিতরে কি আছে আমি জানি না তবে আল্লাহর হুকুমে আর আমার নবীর ইশারায় তুই আমার পরিচয়টা দিয়া দে হাতের ভিতরে থেকে আওয়াজ শুরু হয়ে গেল ওই মাটি ওই জড় পদার্থ আল্লাহ তালার কাছে বলল আল্লাহ আমার তো কথা বলার ক্ষমতা নাই আজকে ক্ষমতা দিয়েছেন কথা যেহেতু বলবো ওই জবানার শ্রেষ্ঠ কথাটাই বলবো লা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আমার মাটি যখন এভাবে বিশ্ব নবীর পরিচয় যখন দিয়ে দিল আবু জাহেল হাতের ভিতরের মাটি ছুঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বলতেছে মহাম্মদ একটু আগে কি বলেছিল কালিমা পড়ে মুসলমান হবে এখন বলে মুহাম্মদ তুমি তো ছোটখাটো কোনো কোনো জাদুকর নয় তুমি তো অনেক বড় মাপের জাদুকর কপাল পড়লে হয় এমন কপাল পরা কিছু মুসলমান পৃথিবীর মধ্যে বর্তমানে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ওনার উম্মত বানাইছেন এরপরও নবীর মহাব্বত আমাদের অন্তরে ঢুকে না নবীর প্রেম ভালোবাসা অন্তরে ঢুকে না হাজারো নিদর্শন আল্লাহ পাক আমাদের সামনে ঘটাইলেন তারপরও আল্লাহর প্রতি বিশ্বাস পূর্ণাঙ্গ ভাবে আমাদের আসে না নবীর প্রতি বিশ্বাস আমরা স্থাপন করি না আবার নবীর আশেক বলেও দাবি করি কথা বলেন ঠিক কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাঈন আল্লাহর রাসূল বলেছেন একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা তার বাবা তার বোন তার আত্মীয় স্বজন তার নেতা তার নেত্রী সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি মহাব্বত না করবে সে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিনই হতে পারবে না ঠিক কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের দেশে আমার নবীর ইজ্জত নিয়ে আমার নবীর খতনে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে কাদিয়ানি সম্প্রদায় আমরা মুসলমানেরা নিশ্চুপ কথা বলতে হবে ঠিক কিনা বর্তমান জমানায় গোটা পৃথিবীর মধ্যে নবীর সবচাইতে বড় শত্রু হলো কাদিয়ানি সম্প্রদায় কথা বলতে হবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার নবীর খতনে নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করে মুসলমান আমরা জীবন থাকতে কোনোদিন তাদেরকে মেনে নেব না আমরা সবাই সরকারের কাছে আকুল আবেদন জানাই অনতি বিলম্বে বাংলাদেশের সংসদে আইন প্রণয়ন করতে হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে নবীর অপমান মেনে নেওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি মুসলমান হন যদি নবীর প্রেমের আশেক আপনি হম কথা বলেন ঠিক কিনা তুমি নবীর দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না কথা কয় না তুমি বিদেশি ওই সংস্কৃতিতে সুপেছ পড়া কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান এমন মুসলমান আছে না নাই তার চোখের সামনে নবীকে গালি দেওয়া হয় আমাদের চোখের সামনে কাদিয়ানিরা বিভিন্ন প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা যদি ন্যূনতম প্রতিবাদ না করতে পারি ও মুসলমান মনে রাখো কালকে আমাদের নবীর সামনেই চেহারা দেখাইতে পারবা কথা বলতে হবে ঠিক কিনা যে নবীর সুপারিশ ছাড়া তুমি কালকে এমতে নাজাত পাবা না যে নবী তোমার জন্য সারাটা জীবন কেঁদেছেন যে নবী তোমার জন্য ওহুদের প্রান্তরে দন মোবারক শহীদ করে দিয়েছেন যে নবী তোমার জন্য তাইফের জমিনে শরীরের তাজা রক্ত জমিনে ধরে আছেন যে নবী তোমার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন সেই নবী তোমার জন্য সারা জীবন কেঁদেছেন এখনো রোজাদ নবী ও সাল্লাহ সাল্লাম মদিনায় কাঁদেন কেয়ামতেও আল্লাহর সামনে গিয়ে কাঁদবেন চিল্লাই বলেন ঠিক কিনা যেই নবী তোমার জন্য এত কিছু করলেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেলেন সেই নবীর জন্য তোমার কি মায়া হয় না কথা বলেন মায়া হওয়া দরকার আছে না নাই হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে সে নবীকে ভুলে থাকা যাবে খে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের আলো দুষ্টু ছেলেদের পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুর তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে সেই নবীকে ভুলে থাকা যায় না সেই নবীকে ভুলে যাব না জীবন যদি চলে যায় নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আন্দোলনে নামতে হয় যদি ময়দানে ঝাঁপায় পড়তে হয় পুলিশের বুলেটের সামনে যদি বুক পেতে দিতে হয় শরীরের তাজা রক্ত যদি জমিনে ঝরাইতে হয় নবীর প্রেমে জীবন দিতে কারা কারা রাজি দু হাত আল্লাহকে দেখা দাও নবীর প্রেম ছাড়া নবীর প্রেম ছাড়া দ্বিতীয় কোন পথ নাই নবীর আদর্শের বাহিরে যাওয়ার দ্বিতীয় কোন রাস্তা নাই ঠিক বলেন ঠিক কিনা কারণ রব্বুল আলামিন এমন আদর্শবান নবী আমাদেরকে দিয়েছেন আমাদের ওই যে স্লোগান একটু আগে আপনারা যেটা দিয়েছেন খুব চমৎকার এটাই হবে স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্ব মুস্তফা কথা বলেন ঠিক কিনা কারণ পৃথিবীর কোন নেতা আপনি এমন নেতা পাবেন না যেই নেতা উম্মতের জন্য নিজের কর্মীদের জন্য জীবন বিলীন করে দেয় এমন কোন নেতা আছে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি যেই নেতার পিছনে ঘুরেন সেই নেতা পাঁচ অক্ত নামাজি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার এই নেতা জীবনে কোনোদিন মদ খায় নাই গাঞ্জা খায় নাই সিগারেট খায় নাই বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার এই নেতা কোনোদিন অন্য নারীকে স্পর্শ করে নাই বলতে পারবেন আপনি কোনোদিন বলতে পারবেন আপনার এই নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই ধোঁকাবাজি করে নাই অন্যের হক নষ্ট করে নাই বলতে পারবেন কিন্তু আপনি একটা প্রমাণ দেখান যে আমার নবী জীবনে কোনোদিন অন্যের হক নষ্ট করা তো বহুদূরের কথা জীবনে একটা মিথ্যা কথা বলেছে এমন একটা প্রমাণ দেখান কথা বলেন আছে আরবের কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যারা আল্লাহর রাসূলের রিসালাতকে মানে নাই তারাও এক বাক্যে স্বীকার করে নিত যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই নবুয়তের আগেও নয় পরেও নয় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এমন উত্তম চরিত্রের অধিকারী তার হাবিব মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাইসাল্লামকে বানিয়েছেন গোটা কোরআনটাকে জ্বলন্ত দৃষ্টান্ত তার পেয়ার হাবিব মোহাম্মদুর রসৌল্লাহ সল্ল্লাহাল্লাম আপনি কোরআন থেকে যদি নবীর আদর্শ সম্পর্কে শুনতে চান আপনাকে কয়টা বলবো আপনি যদি কোরআনকে গিয়ে জিজ্ঞেস করেন অরআন বিশ্ব নবী সাল্লাই্লামের গোটা জিন্দগিটাই নাকি তুমি তাহলে তুমি বলো দেখি আমার নবীর বাল্যকালটা কেমন ছিল কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় জানায় দেবে আলামিয়া আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন কুরআন জবাব দিয়ে দিবে উমাই আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আপনি যদি কুরআনকে জিজ্ঞেস করেন কুরআন বিশ্বনবীর নবীর শরীরের স্ট্রাকচারগুলো কেমন ছিল

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সন্তানদের সম্পর্কে তুমি কি জানো কোরআন জবাব দিবে ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা ও বানাতিকা ও নিসাই আল মুমিনিন ইয়ুদনিন না মিন জালাবিহিন আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসবাস করতেন কোরআন জবাব দিবে লা উকসিমু বিহা জাল বাদ আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতেন قران زبد يا أيها المزمل কুমিন নাইলা ইল্লা কালিলা আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বিশ্বনবী কি পরিধান করতেন কোরআন জবাব দিবে ইয়া আইয়ুহাল মুদ্দাছসির আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন আল্লাহ পাক তার নবীকে কি স্বরূপ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর কোরআন জবাব দিবে উমা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি যদি কোরআনকে জিজ্ঞাস করেন ও কোরআন নবী কেন দূরে আসছে কোরআন জবাব দিবে হুয়াল্লাজি আরসালা রাসূলহু হুয়াল্লাজি আরসালা রাসূলহু

খুলুক আপনি কি জানতে চাইবেন কোরআন থেকে গোটা কোরআনটা আমার নবীর আদর্শ চিল্লে বলেন ঠিক কিনা এমন নবী আমরা পাইছি এমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আমরা নবী চিনলাম না কথা কন ঠিক না আমরা নবী চিনলাম না নবীর আদর্শ ছাইরে দিয়ে আমরা আব্রাহাম লিঙ্কিনের আদর্শ মতাদর্শ কায়েমের চেষ্টা করি কথা বলেন ঠিক না যেই নবী গোটা জীবন জন্য কেদেছেন গোটা জীবন উন্মতের জন্য বিলীন করে দিয়েছেন আজকে উম্মত নাফরমান সেই নবীকে ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই জন্য নবীর আদর্শের বাহিরে যাওয়ার কোন সুযোগ মুসলমান আমাদের কথা বলেন আছে এই জন্য নবীর প্রেমের আদর্শে সৈনিক আমাদের হওয়া দরকার কারণ নবীকে পাইয়া গোটা জাহান ধন্য হয়ে গেছে নবীকে পাইয়া মক্কা ধন্য হয়ে গেছে নবীকে পাইয়া মদিনা ধন্য হয়ে গেছে যেখানে গেছে সেই জায়গা নবীকে পাইয়া ধন্য হয়ে গেছে ও মাটি রে সুখ বুঝি তো কপালে ঠিক কিনা বলে মদিনার মাটি আসলেই ধন্য যেখানে আমার নবী শুয়ে আছে আল্লাহ আকবর ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে বিরক্ত হইতেছেন আপনারা শেষ করে দেব ও মদিনা রে যার লাগি সবি যার তরে হইল সৃষ্টি ভুব কথা বলেন ঠিক কি না ও মদিনারে বুকে আমার নবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভুবন কাদিয়ামি আমি কখন যে বসে কদি আমি সারা খনি কখন যাব সেখানে সহে না সহে না আহার পরী ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে আল্লাহ পাক আমাদের সকলকে মদিনার মেহমান হিসেবে কবুল করুক জোর বলেন না তো কোথায় আসলাম মনে আছে প্রিয় ভাইয়ের আমার পয়গম্বর মুসালাইহি সালাতাম বললেন যে আমার মালিক আমাকে কখনো ভুলে যাবেন না নিশ্চয়ই আমার মালিক আমার কাছে আছে আল্লাহ পাক কি বললেন ফাওহিনা ইলা موسی আন্দ্রিম বিআসাকাল বাহর আল্লাহ বলে ও موسی তোমার হাতের লাঠি তুমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো সাধারণ دماغে আমাদের মাথায় কিছুই আসবে না আল্লাহর তো বলা দরকার ছিল ও موسی তোমার হাতের লাঠি ফেরাউনের মাথায় মারো কথা건 না কেন সাগরের সামনে সাগরের মধ্যে পানি দিয়ে পানির মধ্যে যদি আমার হাতের লাঠি দিয়ে বাড়ি দেই তাইলে কি হইব মুসা বলতে পারতো আল্লাহ এটা কেমন কথা বলেন পানি তো আমার শত্রু না আমার শত্রু তো পিছনে কথা কন না কেন কথা বুঝতেছেন আপনারা পয়গাম্বরদের জ্ঞান তো আপনার আমার জ্ঞান নয় পয়গাম্বরের জ্ঞান কার জ্ঞান জোরা বলতে হবে কিসের জ্ঞান ওহির জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বরদেরকে এমন জ্ঞানী বানিয়েছিলেন হযরত মুসা কোনো জবাব দিলেন না কোনো পাল্টা প্রশ্ন করলেন না মালিক বলছে পানিতে আঘাত করতে তো আমি পানিতেই আঘাত করব। কথা বলে ঠিক কিনা আমার মালিক আমাকে বলছে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দেওয়া লাগবে আমাকে এটাই করতে হবে আমার মালিক আমার বলেছে আমার মেয়েকে পর্দায় রাখতে হবে আমার মালিক আমাকে বলেছে আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে মানুষ কি বলল না বললো দ্য ডাজন ম্যাটার এটা আমার দেখার উদ্দেশ্য নয় আমার বিবিকে আমার পর্দায় রাখতেই হবে কথা বলেন না কেন আমার মালিক আমাকে বলেছে জাকাত দেওয়া লাগবে দিতেই হবে আমার মালিক আমাকে বলেছে সুদ খাওয়া যাবে না খেতে পারবো না আমার মালিক বলেছে ঘুষ খাওয়া যাবে না খাবো না আমার মালিক বলেছে পরকিয়া করা যাবে না নাকি করতে হবে পরকিয়ার ভাইরাস জবানায় আছে না নাই বর্তমানে পরকিয়ার ভাইরা এখন ভাইরাস এমন ভাবে এখন চতুর্দিকে গ্রাস করে ফেলে দিয়েছে ঘরে ঘরে এই এই ভাইরাস ঢুকে গেছে কথা বলতে হবে ঠিক কিনা তার একটা কারণ প্রধান কারণ হলো নবীর আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি সাহাবাই কালামের আদর্শ থেকে দূরে চলে গেছি কোরআনের কাছ থেকে আমরা বহু দূরে চলে গেছি যার কারণে আল্লাহর ভয় নাই যার কারণে মৃত্যুর ভয় নাই পরকালের ভয় নাই এই জন্য যে যেভাবে খুশি সেভাবে আমরা ফ্রি মিক্সিং এর মধ্যে জড়াইয়ে পড়তেছি চিল্লাই বলতে হবে ঠিক কিনা এই জন্য অধিকাংশ বিশেষ করে যারা প্রবাসী যদিও কথাগুলো শুনতে খারাপ লাগে এটাই চরম বাস্তবতা অধিকাংশ অধিকাংশ প্রবাসীদের স্ত্রীরাই এই ভাইরাসের মধ্যে জড়াই যাচ্ছে কথাই বলতে হবে ঠিক কিনা এই ভাইরাস এত মারাত্মক ভাইরাস আপনারা সবাই জেনে থাকবেন কিছুদিন পূর্বে ওই যে কিশোরগঞ্জের এক মা তার মাদ্রাসায় পড়ুয়া এক মেয়েকে এই পরকিয়ার জিনিস মেয়েটা জেনে ফেলেছে মেয়েটা মাকে বারবার সতর্ক করতেছে মা তুমি সাবধান হয়ে যাও না হয় বাবাকে বলে দেবো বাবাকে বলে দেবো বাবাকে বলে দেবো মা যখন সতর্ক হচ্ছে না মেয়ে যখন বাবাকে বলে দেওয়ার প্রাণ নিয়েছে এখন ওই মা তার যার সাথে পরকিয়া করছে তাকে নিয়ে সাথে নিয়ে দুইজনে গলা টিপে নিজের সন্তানটাকে মেরে ফেলে দিয়েছে পরকিয়া। এমন ঘটনা আপনারা কি দেখেন নাই ঘটনা এরকম নিজের কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেলতেছে পরকীয়ার জন্য কথা বলতে হবে ঠিক কিনা এর একটাই কারণ নবীর আদর্শ থেকে আমরা দূরে চলে দিচ্ছি এই জন্য প্রিয় ভাইয়ের আমার নবীর আদর্শের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ এই জন্য পাক রব্বুল আলামিন বলেন

হাতের লাঠি দিয়ে যখন পানির মধ্যে আঘাত করা হলো পানির মধ্যে দিয়ে আল্লাহ বিশাল বিশাল রাস্তা তৈরি করে দিয়ে মুসাকে দিল পয়গম্বর দেখেন বিশাল বড় রাস্তা সামনে তৈরি হয়ে গেছে উঁচু উঁচু পানির পর্বতের মতো পানিগুলো উঁচু উঁচু হয়ে গেছে দুই দিকে মাঝখান দিয়ে রাস্তা পয়গম্বর তার সমস্ত বাহিনী নিয়ে যখন রাস্তা পার হয়ে গেছে এই রাস্তা তো শুধু খাস ছিল মুসার জন্য ফেরাউনের জন্য কিন্তু নয় কথা বলেন ঠিক কিনা ফেরাউন তো সামনে আইসা দেখে মহা খুশি যে আমার কাছ থেকে কোথায় পালাবে রাস্তা তো সুন্দর তৈরি আছে ভিআইবি রাস্তা এক্সপ্রেস ওয়ে কথা কন ঠিক কিনা সেও তার বাহিনী নিয়ে ছুটছে যখন পয়গম্বর যখন ওই প্রান্তে চলে গেছে ফেরাউন এই শয়তান তখন মধ্য অবস্থায় ওদের সমুদ্রের মাঝখানে আল্লাহ বলতে সব পানি তোমাকে তো হুকুম করেছিলাম শুধু পয়গম্বরের জন্য রাস্তা বানানোর জন্য এই শয়তানের জন্য তো না তুমি আবার আগের অবস্থায় ফিরে যাও সাথে সাথে আগের অবস্থা ফিরে গেছে শয়তান জনমের মতো পানির মধ্যে ডুবে মরছে তো যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক এরকম অসংখ্য অগণিত নবীদেরকে তিনি মর্যাদা দিয়েছিলেন কোন নবীর ব্যাপারের মর্যাদার সময়ে কিন্তু এই জায়গায়ও কিন্তু আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেন নাই কিন্তু আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন মর্যাদা দিয়েছেন যে তিনি নিজেই সুবহান শব্দ দিয়ে আলোচনা শুরু করেছেন বলেন আল্লাহু আকবার কারণ তিনি এমন রাসূল তিনি এমন নবী তিনি মুখ দিয়ে যা বলতেন উম্মতের জন্য যদি বলতেন হাই এটা আমাদের জন্য এটা আমাদের জন্য না জায়জ সাল্লা বলবেন না আল্লাহ বলেন আমার হাবিম আমি হলেন রবীন্দিন গোটা বিশ্ব জগতের আমি হলাম রব আপনি হলেন রহমতুল্লিল আলমিন গোটা জাহানের জন্য আপনি হলেন রহমত শুধু মুসলমানের জন্য রহমত নয় কাফের মুশেকের জন্য রহমত জিন জন্য রহমত সাঙ্গল ভেড়া দুম্বা বকরি পৃথিবীর মধ্য কীটপতঙ্গ থেকে শুরু করে যত মাখলুকাদাল্লা তৈরি করেছেন সব কিছুর জন্যই রহমত তাবারের বর্ণনায় আসছে তাবারি রহমতুল্লা আলাহি তিনি বলেছেন অমার সাল্লাহ কাইল্লা রহমত আল্লাহ আলা মিহিন এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য তার হাবিবকে রহমত বা স্বরূপ পাঠান নাই কাপড়েদের জন্য রহমত কিভাবে। তিনি বললেন মুসলমানদের জন্য রহমত হলো মুসলমানেরা ওনার উপর ইমান এনে কালিমা পরে মুসলমান হয়ে ওনার মতাদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন রহমত দিয়েছেন জাহান্নাম নাম থেকে বাঁচাইয়া ওই মুসলমানদেরকে আল্লাহর অফুরন্ত নিয়ামত জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এটা হলো মুসলমানদের জন্য রহমত এটা তো বুঝে আসলো জন্য কিভাবে রহমত হলো ইমাম এমনভাবে বলেন যে অন্য সময়ের যত নবী রাসূলের যত দুনিয়ায় ছিল তারা যদি কোনো অপরাধ করত অপকর্ম করত আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিতেন জমিনের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিতেন কিন্তু পয়গম্বরের এই নবীর জবানার যত কাফের মোর্শেদ দুনিয়ায় আছে আল্লাহ পাক দুনিয়ায় অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করেন না কথা বলেন ঠিক কিনা যদি তদানীন্তন সময়ের নবীদের মতো করে যদি বর্তমানে আল্লাহ পাক কাফের মোর্শেদদেরকে ধ্বংস করে দিতেন আমার নবীর বরকতে শুধু ধ্বংস করছেন না কারণ তিনি হলেন রহমতুল্লিল আলামিন যদি এই রহমত যদি তাদের উপরে না থাকতো তাহলে আমেরিকা নামক রাষ্ট্র ইসরাইল নামক রাষ্ট্রকে আল্লাহ পাক অনেক আগেই ধ্বংস করে দাবায় দিতেন চিল্লায় বলেন ঠিক কিনা এত তোমরা দেখাইতে পারতা না এই যে এত বাহাদুর দেখাচ্ছ মুসলমানদের রক্ত নিয়ে প্রতিদিন তোমরা হোলি খেলছো এটা একমাত্র মুসলমানদের নুবীর কারণে কথা বলতে হবে ঠিক না ওই কথায় আছে গ্রামগঞ্জে একটা কথা আছে যে কার চিলাই সিন্নি খাইলা মনলা ছিল না না তোমরা মুসলমানদের নবীর কারণে তোমরা দুনিয়ার মধ্যে বুক ফিলাইয়া চলতেছ ওনার উনি যে রহমতুল্লিল্লাহ গোটা সমগ্র পৃথিবীর মানুষ জাতির জন্যে সমস্ত মাখলুকাতের জন্য যে তিনি রহমত এই জন্য তোমরা হাজার অপরাধ করে আল্লাহ ধ্বংস করে দেয় না কিন্তু মনে রাখবা এই দিন দিন নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না দুনিয়ায় হর্ত ছাড় দিচ্ছেন মনে রাখতে হবে কেয়ামতে আল্লাহর মায়ের ঠিকই খাইতে হবে চিল্লায় বলতে হবে ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লা বা করব আলামিন এভাবে এক এক মুস নবিদেরকে বিভিন্ন মর্যাদা দিয়েছিলেন যেমন পয়গাম্বর ইব্রাহিম আলাই হিস সালা তসালাম কে যখন নম্রুত আগুনের কুণ্ডুলির মধ্যে ছেড়ে দিয়েছিলেন একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন শোবাহানলা বলবেন না তারপরে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আগুনের ধর্ম কী সবাই বলেন আগুনের কাজ কী আগুনের কাজই হলো পুড়িয়ে দেওয়া যেদিকে যাবে সব সারকান ওই তো বেইলি রোডে কিছুদিন আগে ঢাকায় আপনারা দেখেন নাই আহ কাছি ভাইয়ে কাচ্ছি খাইতে গিয়া আল্লাহ পাক সবগুলাকে জান্নাতের বাসি বানাই বলি আমিন কিন্তু প্রিয় ভাইরা আমার এই মানুষগুলা কি জানতো যে সেখানে যাওয়ার পর তারা আর ফিরে আসবে না তারা পুরে সারকান হয়ে যাবে জানতো আগুনের কাজই কি করা পুরিয়ে দেওয়া কিন্তু পয়গম্বর ইব্রাহিম সালাম আল্লাহ পাক তাকে ওই নমরুদের আগুনের ভিতরে কি পুরায় মারছেন না জীবিত রাখছেন কথা বলেন কি করছেন জীবিত রাখছেন তাফসিরের মধ্যে আসছে যে নমরুদ এত বিশাল বড় আগুনের কুণ্ডুলি সাজিয়েছিল যে চল্লিশ মাইল দূর থেকে ওই আগুনের লেলিহান শিখা দেখা যাইত হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি শেষ জমানায় তার নাতিদের সাথে তিনি গল্প করতেন আর বলতেন আমার এই জীবনে আমার এই জীবদ্দশায় আমি যত আনন্দ যত শান্তি পেয়েছি তার মধ্যে সবচাইতে বেশি শান্তি সবচাইতে বেশি আরাম সবচাইতে বেশি আনন্দ নমরুদের আগুনের ভিতরে হয়েছে আগুন কথা শুনে কার আল্লাহ বলেন আলা বারদ আল্লাহ যদিও আগুনকে বানাইছে জ্বালিয়ে দেওয়ার জন্য আগুনের কাজ হল জ্বালিয়ে দেওয়া দেওয়া সব সরকার করে দেওয়া কিন্তু নমরুদের ব্যাপারে আল্লাহ তালান আগুনকে বলে দিলেন ও নমরুদের আগুন তুমি আমার ইব্রাহিমকে তো পুড়তে পারবাই না কুল্নায়না রুকুনি আলা মান ইব্রাহিম আল্লাহ আকবর বরণ আমার ইব্রাহিমকে তো পুড়তে পারবি না সাবধান আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক হয়ে যা আগুনের কাজ ছিল কি করে দেওয়া জ্বালিয়ে দেওয়া কিন্তু জ্বালায় নাই বরং শান্তিদায়ক হয়ে গেছে নমরুদ বলে কি রাগুন তোর দাহন ক্ষমতাকে শেষ নাকি কেন তুই আমার চিরশত্রু ইব্রাহিমকে পুরুষ না কেন আগুন বলে ওরে নমরুদ আমার ক্ষমতা শেষ হয়ে গেছে নাকি যদি পরীক্ষা করতে চাস তুই একটু সামনে আয় একটু কাছে আয় দেখ আমার ক্ষমতা আছে না একটু আয় দূর থেকে কেন বলিস কাছে আস তো প্রিয় ভাই আমার এই আশ্চর্যজনক ঘটনা এটা আমাদের দেমাগে আসবে না আল্লাহ পাক এখানেও কিন্তু সুবহান শব্দ ব্যবহার করেন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে আর আলামিন হজরত ঈসা আলাইহিস সালাতু কে এমন মর্যাদা দান করেছিলেন তদানিন্তন সময়ে পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞানের খুব উৎকৃষ্টতা প্রকাশ পেয়েছিল মানুষ চিকিৎসায় এত এত উন্নতি সাধন করেছিল এই গোটা চিকিৎসা পদ্ধতিকে মর্যাদার মাধ্যমে আল্লাহ চিরতরে অক্ষম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার পয়গম্বর তদানিন্তন সময়ের সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাতু কে কি মর্যাদা দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন আননি ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির بكم اني اخلق لكم من الطين كهيئه الطير فانفخ فانفخ فيه فيكون طيرا باذن الله. بايك بريسالة عليه الصلاه والسلام তোমাদের সামনে আমি মাটি নিয়ে হজরত পয়গম্বর সৈয়দিন ইসারাই হিসারা এক টুকরো মাটি হাতে নিয়ে এটাকে পাখি বানাইতেন পাখির মতো বানাইয়া তিনি ফু দিয়ে আল্লাহর নামে বলতেন আল্লাহর নামে জীবিত হয়ে যাও মুহূর্তের মধ্যেই পাখি ওনার হাত থেকে উড়ে উড়ে আকাশে চলে যাইত এটা ছিল একটা ওনার মহাজাদ আরেকটা একটা মহাজাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উবরিউল আকমাহা والابرص واحيي الموتى باذن الله الله اكبر তখন মানুষগুলা চিকিৎসায় উন্নতি সাধন করেছিল কিন্তু মানুষ চিকিৎসা ততক্ষণ পর্যন্ত করতে পারে একজন মানুষ হঠাৎ করে তার চোখ যদি নষ্ট হয়ে যায় রেটিনা যদি নষ্ট হয়ে যায় বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সেটাকে ঠিক করতে পারে কিন্তু কোনো মানুষ যদি রেটিনা ছাড়া মানুষের চোখের শক্তি যে এই জিনিস এই জিনিস ছাড়া যদি সে তৈরি হয় দুনিয়ার মধ্যে জন্মান্ধ যদি কেউ আসে তার চোখ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের কথা বলেন আছে যারা জন্মান্ধ অর্থাৎ এই চোখের মধ্যে আলোটা পড়ার পর এই চোখ এটা ট্রান্সফার করে আমাদের ব্রেনে পাঠিয়ে দেয় তারের মাধ্যমে মাধ্যমে নার্ভের এটাকে আমাদের জন্মগতভাবে যদি এটা কারো নষ্ট থাকে তো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এটাকে কখনো ঠিক করতে পারে না কথা বলেন ঠিক কি না কারণ এই এই সিগনালটা চোখ ব্রেনে পাঠাইতে পারে না যার কারণে এই মানুষগুলা কিছু দেখে না এই যে আলোগুলা দেখ পড়তেছে আসলে আমাদের চোখের কিন্তু কোনো আলো নাই ওই আলোটা যখন আমাদের মনির মধ্যে পড়ে তখন এটা একটা সিগনাল পাঠায় আমাদের ব্রেনের মধ্যে তখন আমরা জিনিসটা দেখতে পাই সোহান আল্লাহ আল্লাহর কুদরত তো মুসালাই হজর ইসা আলহি সালাতাম কোনো জন্মান্ধ মানুষ যদি ওনার সামনে আসতেন জীবনে কোনোদিন দিন চোখে দেখে নাই পয়গম্বর যদি ওনার হাত তার চোখের মধ্যে বুলাই দিতেন সাথে সাত আল্লাহ পাক তার চোখের আলো ফিরাই দিতেন শুধু এখানেই শেষ নয় তদানীতন সময়ে কুষ্ঠরোগীর কোনো চিকিৎসা ছিল না কুষ্ঠরোগ সবচাইতে মহামারী ধারণ করেছিল পয়গম্বর ঈসা যদি কোনো কুষ্ঠরোগীর শরীরের মধ্যে হাত বুলায় দিতেন তো আল্লাহ পাক সাথে সাথে ওই কুষ্ঠরোগ থেকে তাকে পরিত্রাণ দান করে দিতেন বলেন সুবহানাল্লাহ তিনি বলেন শুধু এখানেই নয় ওয়া উহাইল মাউতা বিইজনিল্লাহ আরে গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান তো একজন মানুষ অসুস্থ হইলে সুস্থ হই করতে পারে চিকিৎসার মাধ্যমে কিন্তু কোন মানুষের রুহুত যদি দেহ থেকে চলে যায় মানুষ যদি মারা যায় পৃথিবীর কোনো বিজ্ঞান তাকে জীবিত করতে পারে কথা বলতে হবে জীবিত করতে পারে পয়গম্বর ইসা তালাম শুধু মৃত মানুষ নয় শত শত বছর আগে কোনো মানুষের কবরে গিয়েও যদি বলতেন আল্লাহ হুকুমে দাঁড়ায় যাও ওই কবর থেকে মানুষটা দাঁড়ায় যেত আল্লাহ পাক এই যে ঘটনাগুলা ঘটাইছেন এখানেও কিন্তু সুবহান শব্দ ব্যবহার করেন নাই কথা বলেন ঠিক কিনা এখানেও তিনি সুবহান শব্দ ব্যবহার করেন নাই কিন্তু কিন্তু তিনি তার পায় হজরত মোহাম্মদুর রসুল্লাহকে এমন কিছু দান করেছিলেন যে উনি ওই জায়গায় সুবাহান শব্দ ব্যবহার করেছেন বলেন দাউদ সুবাহের সময় মানুষের মধ্যে অস্ত্রবিদ্যার খুব প্রচলন ঘটেছিল মানুষেরা লোহা পিটাইয়া পিটাইয়া আগুনের মধ্যে লোহা দিয়ে তারপরে পিঠায়া পিটায় খুন্তি বানাইতো তরবারি বানাইতো বল্লভ বানাইতো বিভিন্ন অস্ত্র বানাইতো কিন্তু দাউদ আলাইহিসাল কোনো লোহাকে যদি হাতের মুষ্টির মধ্যে নিতে ওই লোহা মুহূর্তের মধ্যে পানির মতো তরল হয়ে হাত থেকে গড়ায় পড়ে যেত চিন্তা করেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে লোহা গলানো তো বহু দূরের কথা একটু মাটি হাতি নিয়ে আপনি গলায় পানি বানাইতে পারবেন কথা বললেন পারা যাবে এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে বিভিন্ন মর্যাদা দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করাইতে চাইতেন যে এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর তাদেরকে বলেন ঠিক কিনা এই একবার আরবের কিছু এক লোক আবু জাহেলের কাছে কিছু টাকা পয়সা বাইতো কার কাছে আবু জাহেল মার্কা মানুষ সমাজের মধ্যে আছে দেখবেন পাওনাদার টাকা চাইতে আসলে নানান উজু অধ্যায় কিন্তু টাকা পরিশোধ করে না আছে না নাই এগুলো আবু জাহেলের চরিত্র প্রিয় ভাইয়ের আমার কেউ আছে বিপদে পরে করে না কিন্তু কেউ আছে যে ইচ্ছা করলেই তার ঋণ পরিশোধ করতে পারে কিন্তু নানান বাহানা দেহায় আছে না নাই মনে রাখবেন সদগা দেওয়ার চাইতে ঋণ পরিশোধ করা বেশি উত্তম সবের কাজ কথা বলতে হবে ঠিক কিনা এক লোক আবু জাহেলের কাছে কিছু টাকা পয়সা পাইত প্রতিদিন তার কাছে আসে আজ নয় কাল কাল নয় পশু পশু নয় তো সেভাবে লোকটা খালি লোকটাকে খালি ফিরত পাঠায় খালি ফিরত পাঠায় তো একদিন ওই লোকটা যখন আসতেছে আইসা দেখে আবু জাহেল ঘরের ভিতরে উদ্বা সাইবা তার যত বন্ধু বান্ধব চালা চামচা আছে এরা উঠানের মধ্যে বৈশাখা গল্প করতেছে তো ওই লোকটা যখন হেঁটে যাচ্ছে ওখানে আসছে আয়সা বলতেছে ভাই আবু জাহেল কি আশে তো তারা জানতেছে যে কেন আবু জাহেলের কাছে কি তোমার কি কাজ তো বলতেছে দেখেন আবু জাহেল আমার কাছ থেকে অনেক দিন আগে কিছু টাকা পয়সা ঋণ নিয়েছিল হাসানা নিয়েছিল কিন্তু ওই লোকটা আমাকে প্রতিদিন ঘুরাচ্ছে দিচ্ছে না আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় তস্যু দিবে দিবে বলে কিন্তু দেয় না এই জন্য আমি আজকে টাকার জন্য আসছি এমন সময় এরা লক্ষ্য করে যে রসুলহ রসুল্লাহ সাল্লাম হেঁটে হেঁটে আসতেছে তো এরা নবীকে অপমান করার জন্য সারাটা জীবন চেষ্টা করত এখন তাদের মাথার মধ্যে শয়তেনে বুদ্ধি আসছে তারা বলতেছে টাকা দেয় না তো আবু জাহেলের একজন প্রিয় মানুষ আমাদের এই মক্কায় আছে যার কথা আবু জাহেল কখনো ফেলে না আসলেই কি নবীজি তার প্রিয় ছিল কথা কয় না মোহাম্মদুর রসুল্লাহ আবু জাহেলের প্রিয় ছিল না চরম শত্রু ছিল সারাটা জীবন রাসুলকে কষ্ট দিয়েছেন বলতেছে ওই যে লোকটা আসতেছে এই লোকটাকে আবু জাহেল খুব মহব্বত করে আর এই লোকটাও আবু জাহেলকে খুব মহব্বত করে এই লোকটাকে গিয়ে তুমি ধরো সে যদি গিয়ে আবু জাহেলকে বলে টাকা দিতে তাহলে আবু জাহেল আর তোমাকে ফিরত পাঠাবে না কথাটা কি সত্য না হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা আপনার আসলে বুঝতেছেন না ভাইয়ের আমার বিরক্ত হইতেছেন শেষ করে দেব সময় অবশ্য আমার শেষ হয়ে গেছে আমি এখনই ছেড়ে দেব ইনশাআল্লাহ আবু জাহেল তো আল্লাহর নবীর কথা কখনই শুনবেন না আরো আসলে ওরা চাচ্ছে দূর থেকে লাগাই দিতে চাইতেস যে নবীকে যখন এই কথা বলবে তো নবী তো আবু জাহেলের কাছে যাবে আর আবু জাহেল জনমের মতো ধোলাই দিয়ে দিবে নবীকে এটাই ছিল তাদের উদ্দেশ্য তো ওই লোকটা বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছে যে ভাই ওই লোকগুলা বলল যে আবু জাহেল আপনাকে খুব মহব্বত করে আপনিও খুব ভালোবাসেন ওনাকে আপনার কথা সে কখনো ফেলে না আমি দেখেন আজকে দীর্ঘদিন যাবত তার কাছে কিছু টাকা পয়সা পাই প্রতিদিন আসি আজ নয় কাল কাল নয় পরশু আমাকে শুধু ডেক দেয় আর ফেরত দেয় কিন্তু টাকা পয়সা দেয় না ওই লোকগুলো করে আপনি একটু আবু বলেন না যেন আমার টাকাগুলা দিয়ে দেয় আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন এই কথা কে বলেছে তোমাকে তো দেখাই দিছে ওই উদ্বা সাইবা যত নেতা আছে দাঁড়াই আছে ওদেরকে দেখেছে ওই লোকগুলা বলছে আল্লাহ রাসুল বলে ও আচ্ছা তারা বলছে হ্যাঁ বলছে বলছে ঠিক আছে চলো তাই থেকে তুমি বিড়াল হয়ে গেলা তোমার ভাতিজার কথা শুনে সব টাকা পয়সা পরিষদ করে দিলা ভাতিজার চাচা দর ঠিকই আছো আমাদের সাথে মাসখানেক সূত্র দিয়ে সূত্র আমি লাগাই দিয়ে রাখতেছো আমার ভাইরা তোমরা আসল ঘটনা জানো ঘটনা আগে শুনো আমার ভাতিজা যখন আমার দরজার মধ্যে এসে নক করছে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় রিটকার স্কেলের যে ভূমিকম্প সেটা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যেন এইমাত্র আমার উপর থেকে ছাদ ভেঙে আমার মাথায় পড়বে যখন দরজা খুললাম তাকায় দেখি বিশাল বড় এক সাপ মোহাম্মদ রসুল্লাহর ঘাড়ের মধ্যে এক পা মাটির মধ্যে আরেক পা আমার মাথার উপরে ভিতরে সাপ আমাকে বলতেছে ও আবু জাহাল ওই লোকের টাকা দিবি না আমার পেটের ভিতরে যাবি এবার তোমরাই বলো আমি আমার জীবন বাঁচাবো না টাকা দেব আল্লাহ আকবর বিশাল বড় সাপ আমাকে বলতেছে গিরা আবু জাহাল ওই লোকের টাকা দিবি না গর্তের ভিতরে যাবে আমার পেটের ভিতরে যাবি কোনটা করবি কব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম ভাবে যদি নবীর মর্যাদার কথা বলি কয়টা প্রিয় ভাইয়ের আমার রাত পার হয়ে যাবে দিন আসবে বছর চলে যাবে জীবন চলে যাবে কিন্তু নবীজির সিরাত নবীজির জীবনী আলোচনা করে শেষ করা যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিনে এত মর্যাদা দিয়েছিলেন এত এত মর্যাদা দিয়েছিলেন সমস্ত মুফাসসির গুণ এক মত সমস্ত মুহাদ্দিস গুণ এক আল্লাহ পাক তার হাবিবকে যত মর্যাদা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম হলো কোরআন সবচাইতে বড় মর্যাদা কি আরও জোরে বলতে হবে কি এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় মর্যাদা দিয়েছেন এই কোরআনের দাম আজকে আমাদের কাছে নাই এই তো মাত্র কয়েকদিন পর মাখান আসতেছে আমি একটা কথা বলি মনে কিছু নিয়ে একটু দাঁড়ান ওলামকে আপনারা দাওয়াত করেন মানুষদেরকে সঠিকটা বোঝানোর জন্য না দ্বিতীয় কোনো কিছু আছে অন্য কোনো কিছু তো নাই এখন আমার মুনাজাতের উদ্দেশ্য যদি হয় তাবারত দেওয়া এই মুনাজাত আল্লাহর কাছে পৌঁছাবে এই প্যান্ডেলই তো যাইব না পারি রাখেন আমি আপনার কথা বুঝাইতেছি আমি দাঁড়ান আপনাকে বুঝাচ্ছি আমি আমার কথাটা শেষ করতে দেন আমাদের উদ্দেশ্য এখানে কাকে পাওয়ার জন্য আসছি ভাই আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আসছি আমরা মুসলমান আমরা সর্বশান্ত জাতি প্রয়োজন প্রয়োজন যদি পরে আমরা পাঁচ মিনিট জিকির করব পাঁচ মিনিট বসে থাকবো আগে তাবারক নেব পরে মোনাজত দিয়ে বাড়ির যাব কথা বলেন ঠিক আছে না এখন আমি মোনাজতে থাকলাম আমার মনে কল্পনা করলো আমার প্যাকেট সামনে না প্যাকেট সামনে আসছে এই আচ্ছা সবার জন্য দোয়া হবে ইনশাল্লা জি জি ইনশাল্লাহ বিষয় হলো আমি এই ব্যাপারটা যত জায়গায় যায় আমাকে অনেক জায়গায় সবাই কিন্তু ওনার মতো কিন্তু এই সমস্যা সব জায়গায় আছে এই সমস্যা কিন্তু ওনার এক আনন্দ হুজুর আপনি মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আমরা তারপরে দুই কথা এত মোনাজাত হলো সমস্ত আমলের মগজ কথা বলেন ঠিক না আর দোয়া ও মাখলুল ইবাদত সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া আল্লাহর কাছে চাইবো মালিক জীবনে যত গুণা করেছে মাপ করেন আল্লাহ মা বাবা গুলাকে মাফ করেন কবরবাসীদেরকে মাফ করেন এটাও বলবো মনে মনে কল্পনা করবো কি রে আমার সামনে এখন আসে না কে তারপর করে বলবো কথা বল না কেন এটা ভাববো না

এই জিনিসগুলো আমরা এখানে আসছি আমার মালিককে পাওয়ার জন্য এক পটলা তাবারক পাওয়ার জন্য নাই তবে আলহামদুলিল্লাহ মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে যদি মেহমানদারিত করে এটা ওনাদের অনুগ্রহ ওনাদের দিলের পরিচয় ওনারা দিবে আমাদেরকে একটু মেহমান হিসেবে আমাদেরকে একটু তাবারক দিলে মেহমান করবে কিন্তু আমরা যদি মুসলমান হই আমরা শান্তভাবে আমি এই যে মাত্র এই গত পরশু দিন মনে হয় আমার ইয়াতের প্রোগ্রাম ছিল কি বলে আপনার আরে ভুলে গেছে বাগেরহাটে বাগেরহাটে এক মাহফিল ঠিক এই প্রবলেম আমি বলছি জানা আমি মনাজাত করি আমি সবার কাছ থেকে আগে ওয়াদা নিয়ে না সরি ওইটা বাগের হাটেরটা না এটা ছিল মেহেন্দিগঞ্জ বরিশালে আমি ওয়াদা নিয়েছি ভাই যতক্ষণ তাবারকটা কমপ্লিট না হবে একজন মুসলমান কথাও বলবেন না উঠবেন না ওয়াদা দেন সবাই ওয়াদা দিয়েছে আলহামদুলিল্লাহ এরা এত সুন্দরভাবে তাবারক গিলা নিয়ে তারপরে বাড়ি গেছে আমরা কি সেটা পারবো না ভাই আমরা আমরা তো দাউদকেন্দির মানুষ আমরা আরও শিক্ষিত আমরা আরও আপডেট বরিশালের চাইতে চিল্লিয়া বলতে হবে ঠিক কি না আমি এই কথা বলে বরিশালকে কিন্তু ছোট করি নেই ভাই আমি বলতে চাইছি ওনারা যদি পারে আমরা পারব না ইনশা আল্লাহ এই জন্য আলোচনা শেষ করার পর আমরা আগেই হোক হোক আর পরেই আমরা মেহমন্দারিত গরম করব ইনশাআল্লাহ আল্লাহ পারা যাবে কারা কারা পারবো আল্লাহকে দোহাত দেখাই আল্লাহ আমাদের সবাইকে শান্ত বদ্র হওয়ার তো অভিজ্ঞান করেন আল্লাহ কবুল করেন প্রিয় ভাইয়ার যেটা বলছিলাম আল্লাহ আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত সম্মানে ভূষিত করেছেন এত ইজ্জত এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন যেটা গোটা পৃথিবীর কোন নবী রাসুলকে আল্লাহ পাক দেন নাই কথা বলেন ঠিক কিনা ঠিক একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই إلا الله لا إله إلا الله আর একটু চলবে আপনারা তো মাহফিল শেষ করে দেওয়ার পর বাসায় গিয়ে চুপ করে ঘুমাই যাবেন সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আমাকে আবার ঢাকায় যেতে হবে কালকে সারা রাত্র গাড়িতে ছিলাম প্রোগ্রাম ছিল বগুড়া বগুড়া থেকে আজকে ঢাকায় ঢুকছি যখন তখন রাত আর সকাল নয়টা বাজে সুতরাং রেস্ট নেওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই আল্লাহ পাক এই মাঠে ময়দানে কষ্ট আমাদেরকে করাচ্ছেন কিন্তু আমাদের কষ্টগুলো কিন্তু আপনারা অনেক সময় বুঝতে চান না কথা বলেন ঠিক কিনা মনে করেন হুজুর আসছে দুই ঘন্টা কথা বলছে চলে গেছে কিন্তু দুই ঘন্টা কথা বলতে আসতে যাইতে যে কত পরিশ্রম হয় আসার সময় রাস্তায় যেই জ্যাম দেখে আসছি সারা রাত্রে ঢাকায় ঢুকতে পারব কিনা আল্লাহ জানি আল্লাহ জানি এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা যদি কষ্ট করতে পারি আমরা আপনারা কি পারবেন না কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করতে পারা যাবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে আখিরি মোনাজাত দিয়ে নিজের জীবনের সমস্ত গুণাগুলো আজকে এই মাহফিল থেকে মাফ করিয়ে বাড়ি বেগুনা মাসুম হিসেবে যাব পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জুরে বলেন আমিন এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল তার হাবিবকে এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন আল্লাহ তালা কোরআনে কারিমের সুরাত উদ্দোহার মধ্যে বলেন বলা সাউফা ইউকা রব্বুকা ফাতার ও নবী আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন সহজ ভাষায় বলছেন ও নবী আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব সুবাহ আল্লাহ বলবেন না অনবী আপনার রব আপনাকে অচিরে এমন জিনিস দেবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অচিরে দিবেন মানে কি আপনার গুনাগার দিয়ে দিবেন আর আপনি আপনার গুনাগার উম্মতদেরকে সুপারিশ করে করে জাহান নাম থেকে বাঁচায় বাঁচায় আপনার জান্নাতে আল্লাহ পাক পৌঁছে দিবেন অচিরে আল্লাহ পাক এমন কিছু আপনাকে দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার কেমন নবী পেয়েছি এমন দামি নবী পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে দামি নবী দান করেন নাই নবী যেমন দামি নবীর উম্মতেরও তেমন দামি কথা গান ঠিক কিনা পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেন আল্লাহ কাছে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলেন আমি ছাড়া পৃথিবীর আর কোনো বাংলা বাংলার সাথে কি আপনি কথা বলবেন নাকি আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসা তুমি আমার সাথে কথা বলো ঠিক কিন্তু তুমি কোথায় আর আমি কোথায় জানো নাকি পয়গম্বর সালাম বলেন আল্লাহ কোথায় হবেন যেহেতু কথা বলে আপনার কথা আমি শুনি আমি তুর পাহাড়ের পাদদেশে হব আপনি চূড়াই হবেন কোথায় আপনি হয়তো চূড়ায় আমি নিচে আছি এটাই তো ডিস্টেন্স হবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুসা তোমার ধারণা ভুল তুমি জানো না তুমি কোথায় আর আমি কোথায় ও মুসা আমার সত্তর হাজার নূরের পর্দা আছে সত্তর হাজার নূরের পর্দার ওপারে তুমি আর এপারে আমি এমন এক নবী আমি দুনিয়ায় পাঠাবো আমার হাবিব মোহাম্মদকে আমি দুনিয়ায় পাঠাবো তার উম্মদদের হালত এমন হবে তার উম্মদদের মর্যাদা এমন হবে যে তারা যখন আমি আল্লাহর সাথে কথা বলবে তাদের আর আমার মাঝখানে আমি কোনো পর্দা রাখবো না তারা যখন সেজদায় লুটে পড়বে নামাজের মধ্যে যখন সেজদায় পড়ে যাবে তো তাদের সেজদার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা হয়েছি নবীও যেমন দামি উম্মতও তেমন দামি কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবীর উম্মতের মধ্যে শহাদা রয়েছে শহীদ রয়েছে সিদ্দিক রয়েছে সলিহীন রয়েছে আমার নবী এমন দামি নবী এমন দামি নবী শুধু শহীদ নয় শুধু শহাদা নয় শুধু সিদ্দিক নয় শুধু সলিহীন নয় আমার নবীর উম্মতের মধ্যে নবীও রয়েছে কি আছে আমার নবীর উম্মতের মধ্যে নবী আছে যেটা অন্য নবীর সময় ছিল না সাইয়েদে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়ায় আবার আসবেন নবী হিসাবে নয় কথা বলতে হবে কি হিসাবে আসবে উম্মত হিসাবে আসবে কত পাওয়ারফুল নবী আমরা পাইছি আল্লাহ পাক ওনার নবীর উম্মতের মধ্যে নবী রাখছেন ওলি রাখছেন সিদ্দিকিন রাখছেন সালিহীন রাখছেন সাহাবা রাখছেন গোটা পৃথিবীর সমস্ত নবীদের উম্মত যতগুলা হবে আমাদের পয়গম্বর উম্মত তার চেয়ে আরো বহু গুণ বেশি হবে বলেন সুবহানাল্লাহ কিছু কিছু নবী কাল কেয়ামতে দাঁড়াইবেন তার উম্মতের সংখ্যা জিরো উম্মতের সংখ্যা কি একজন উম্মত নাই নবী আছে উম্মত নাই কিছু কিছু উম্মত দাঁড়াইবেন তার উম্মতের সংখ্যা সাতজন বারো জন কারো কারো একশো কারো দুইশো এক হাজার দুই হাজার কিন্তু আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন উম্মত দিয়েও সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক্তার হাবিব কে যখন মেয়ারাজ গড়িয়েছিলেন বাইতুল মকদ্দাস নামক মসজিদে যখন নামাজের জন্য সমস্ত নবীরা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছেন এই মহতি পবিত্র নামাজের কে ইমামতি হবেন কে নামাজ পড়াবেন সবাই এদিকে তাকায় ওদিকে তাকায় সামনে কে যাবে কে ইমাম হবে আমার নবী যখন ওখানে উপস্থিত হলেন হজরতালাম নবীর হাতের মধ্যে ধরে বলেন ও নবী আজকের এই বিশাল জামাতের ইমামতি করার যোগ্যতা কারণ আল্লাহ পাক এই বিশাল জামাতের ইমাম হিসাবে আপনি নবীকে নিযুক্ত করেছেন বলেন সুবাহ ওই নবীদের সমস্ত নবীদের ইমাম আজকে আপনি এই জন্যই তো আমার নবী ইমামুল মোরসালিম আর আমার নবী কি ইমামুল মোরসালিম সুতরাং আজকের এই বিশাল পবিত্র জামাতের একমাত্র ইমাম হবেন আপনি চিল্লাই বলেন সুবহানাল্লাহ এই জন্য এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার নবীর আদর্শের সৈনিক হওয়া দরকার নাই আছে না নাই নবী এমন কষ্টিপাতর ছিলেন নবী এমন কষ্টি পাতর ছিলেন নবীর আদর্শে যেই মানুষগুলো আসছিল এই জাহিলিয়াতের মানুষগুলো এই মানুষগুলো জবানার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিল চিল্লাই বলেন ঠিক না কয়টা উদাহরণ আমি আপনাকে দেব কয়টা উদাহরণ আপনাকে দেব আমার নবীর উম্মতদের এমন দাম ছিল আমার নবীর সংস্পর্শে আসার পর উম্মতদের হালত কেমন হয় এ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি যখন খলিফা ছিলেন তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি যখন হেড অফ কান্ট্রি ছিলেন একজন বৃদ্ধা মহিলা হজরত আবু বকরের কাছে এসে বলতেছে হে কলিকতুল মুসলিম আমি একজন বৃদ্ধা মহিলা আমার স্বামী ইতিমধ্যেই মারা গেছে আমার সন্তান নাই কাজ করার মতো শক্তি সমরতন নাই আমার ঘরে কোনো কাজের লোকও নাই আমি যে কূপ থেকে পানি উত্তোলন করে অজু করব সেই শক্তিটুকুনো আমার শরীরে নাই আপনি তো উম্মতের রাহাবার আপনি তো উম্মতের বর্তমান খলিফা মেহরবানি করে আমার মহিলার জন্য বৃদ্ধা জন্য সরকারি তহবল থেকে একজন কাজের লোক নিযুক্ত করে দেয় আবু বকরের কাছে বলতেছে আপনি সরকারি তহবল থেকে এই বৃদ্ধা মায়ের জন্য একজন কাজের লোক নিযুক্ত করে দেন যে মানুষটা আমার দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলার আঞ্জাম দিতে পারে এই কথাগুলো যখন হজরত আবু বকরকে বলছিলেন তখন পাশে বসা হজরত ওমর পাশে কে ওমর পাশে বসা আবু পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল তখন উমরের চিল্লাই বলেন ঠিক কিনা কারণ আবু বকরের পর খলিবার দায়িত্ব কে পেয়েছিলেন হজরত উমর মহিলা যখন এই আবদার গুলা করে চলে গেলেন হজরত উমর এবার আবু বকরকে বলতেছেন হে আবু বকর হে খলিফাতুল মুসলিম একটু আগে যে মহিলা আপনার কাছে কাজের লোকের জন্য আইসা আপিল করলো আমার উমরের আকুল আবেদন আপনার কাছে এই ওই মহিলার বাড়ির কাজের লোক হিসাবে কারো দরকার নাই আমি উমরকে আপনি নিযুক্ত করে দেন আল্লাহ আকবর জোরে বলেন লাহ আকবর হজরত উমর নিজে স্ব ইচ্ছায় বলতেছেন আমি উমরকে মহিলার বাড়ির কাজের লোক বানাই দেন কোনো টাকার জন্য নয় পরবর্তী খলিফার জন্য নয় ক্ষমতার জন্য নয় মুসলমান আওয়াজ করে বলেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সাহাবাই কেরাম নবীর আদর্শটাকে কিভাবে গ্রহণ করেছিল শোনেন এমন ভাবে অনুরোধ করতেছে হে আবু বকর আপনি কারো দরকার নাই আপনি উমরকে নিযুক্ত করে দেন টাকা পয়সা কোনো কিছু লাগবে না আমি বিনা শ্রমে বিনা পয়সায় মহিলার বাড়ির যাবতীয় যতদিন মহিলা বেঁচে থাকবে আমি সব কাজ করে দেব আল্লাহ আকবর হজরত আবু বকর উমরের এই মানসিকতা দেখার পর বললেন ঠিক আছে ভাই আপনি যেহেতু নিজ ইচ্ছায় কাজ নিজের কাছে নিতে চাচ্ছেন যান কাল থেকে ওই মহিলার বাড়ির কাজের লোক হিসাবে আপনাকে নিযুক্ত করে দিলাম আপনি কাছে লেগে যাও এরপরের দিন মাস্জিদ নবীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পর হজরত আমার ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দরজায় নক করতেছে ভিতর থেকে মহিলা বলতেছে কে এই সাত সকালে আমার বৃদ্ধা মহিলার ঘরের দরজায় করানার ওকে তুমি পরিচয় দাও হজরত উমর বলতে সামামি ওমর গতকালকে আপনি খলিফাতুল মুসলিম আবু বকরের কাছে একজন কাজের লোকের জন্য আপনি আপ এপ্লিকেশন করেছিলেন হজরত আবু বকর আমি উমরকে আপনার বাড়ির কাজের লোক হিসেবে নিযুক্ত করে দিয়েছে ঘরের দরজা খুলে দেন আপনার ঘর ঝাড়ু দিতে চাই কূপ থেকে পানি উত্তোলন করে দিতে চাই আপনার যাবতীয় সমস্ত কাজ করার জন্য আমি উমর উপস্থিত হয়ে গেছি চিল্লায় বলেন মহাপর বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে বলে বাবাদ ওমর কাজের লোক হিসেবে তোমাকে খলিফা নিযুক্ত করেছে কিন্তু তুমি একটু অবহেলা করেছ বাবা তুমি আসতে দেরি করে ফেলেছ তুমি আসার পূর্বেই আল্লাহর একজন গোলাম ইতিমধ্যে সব কাজ করে বাড়িতে চলে গেছে সব কাজ করে ইতিমধ্যেই চলে গেছে তুমি দেরি করে ফেলছ হজর তোমার আশ্চর্য হয়ে গেছে মা কি বলেন এখন পর্যন্ত ফজরের আজান নামাজের পর নিজের বিবির খোঁজখবর নেই নাই সন্তানদের খোঁজ খবর নেই নাই ফ্যামিলির কোনো খোঁজখবর নেই নাই সুদা মসজিদে নবুবি থেকে আপনার বাড়ির সামনে চলে আসছি আমি আসার আগেই আপনার সব কাজ করে কে চলে গেল মা কে সে পরিচয় বলেন মহিলা বলে সে তো আমাকে পরিচয় দেয় নাই আমার সাথে পর্দার বিহেভ করেছে আল্লাহ আকবর আমার সামনে আসেও নাই পরিচয় দেয় নাই শুধু আমার সমস্ত কাজ করে সে চলে গেছে ওমর মন খারাপ করে বাইরের দিকে রওনা হয়ে গেলেন নিজ ইচ্ছায় কাজ নিলাম কিন্তু কাজটা করতে পারলাম না আল্লাহ আপনি মনে হয় আমার উপরে নারাজ আল্লাহ আপনি মনে হয় আমার উপর অসন্তুষ্ট এই জন্য আমি ওমর দিয়ে এই ছোট্ট একটা কাজ আপনি নিচ্ছেন না আল্লাহ সাহাবাই কালাম নবীর আদর্শের এমন সৈনিক হয়েছিলেন যে ওনারা সারাটা জীবন আল্লাহকে খুশি করার ফিকির করতেন ওনারা সারা জীবন জান্নাতের জন্য দৌড়াইতেন আর আমরা সেই নবীর উম্মত হইয়া সারা জীবন শুধু জাহান্নামের দিকে দৌড়াই কথা বলেন ঠিক কিনা হজরত উমর সিদ্ধান্ত নিলেন আগামী কালকে ফজরের নামাজ পড়ে নয় ফজরের নামাজের পূর্বেই তাহাজ্জুদের নামাজ আদায় করে মহিলার বাড়ির সামনে গিয়ে সব কাজ আগে করব তারপরে আয়েশা মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব সুবহানাল্লাহ যেই রকম চিন্তা সেই রকম কাজ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন তাহাজের নামাজ আদায় করার পর এখনো মসজিদ নবুবির মধ্যে ফজর রাজানো হয় নাই মহিলার ঘরের সামনে গিয়ে দরজায় নক করতেছে মহিলা ভিতর থেকে আওয়াজ দেয় কে এত রাতে আমার ঘরের দরজায় নক করো হজর উমর বলে মা আমি উমর গতকালকে একটু দেরি করে ফেলেছিলাম এই জন্য আজকে তাড়াতাড়ি আসছি মেহরবানি করে দরজা খুলে দেন আপনার ঘরের যাবতীয় কাজ করে দিতে চাই কূপ থেকে পানি উত্তোলন করে দিতে চাই সমস্ত কাজগুলা করার জন্যে আমি উমর আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছি মহিলা বলতেছে বাবা ওম। তুমি তো আজকেও দেরি করে ফেলেছ রে বাবা তুমি আসার পূর্বেই আল্লাহর আরেকজন গোলাম ইতিমধ্যে আমার যাবতীয় কাজগুলো আঞ্জাম দিয়ে তার ঘরে চলে গেছে হযরত উমরের যেন আকাশ মাথার মধ্যে ভেঙে পড়ল হযরত উমর আশ্চর্য জিজ্ঞেস ওমা এটা কেমন কথা বললেন মা কেমন কথা শোনালেন এখনো তো মসজিদে নবীর মধ্যে ফজরের আযান হয় না এখনো ফজরের আযানই হইল না আমি তো ফজরের নামাজও পড়ি নাই এর আগেই কে আসলো আপনার ঘরে সব কাজ করে এগুলো দেখছেন নাকি তার পরিচয় বলেন মহিলা বলে না আজকেও তার পরিচয় দেয় না আমার সাথে পর্দার আচরণ করেছে হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে আল্লাহকে ডাক দিলেন আল্লাহ সারাটা জীবন আমি আপনার গোলামি করার চেষ্টা করেছি মাওলা হয়তো আপনি আমার উপর নারাজ আপনি হয়তো আমার উপর খুশি না এই জন্যই এই ছোট্ট একটা কাজ আমি নিজের হাতে নিয়ে নিয়েছিলাম করার জন্য করতে দিচ্ছেন না না জানি আপনি আমার উপর নারাজ হয়ে গেছেন মনে মনে সিদ্ধান্ত নিলেন কি আর ঘুমাইব না সারা রাত জেগে থাকবে সারা নামাজ পরেই মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় যাব আল্লাহ আকবর ও মুসলমান সাহাবারাত নবীর আদর্শের সৈনিক কেমন ভাবে হয়েছিল নবীর চরিত্রটাকে কিভাবে তারা অনুসরণ করেছিল বুঝার চেষ্টা করেন হজরত উমর তৃতীয় দিন এসার নামাজ আদায় করি নিজের ঘরে গেলেন না বিছানায় শুইতে অজাইলেন না আস্তে আস্তে করে হেটে হেটে মহিলার ঘরের দরজার সামনে গিয়ে চুপ করে পাশে দাঁড়ায় আছেন দেখবেন কে রাতের বেলায় কাজগুলা করেন রাত যখন গভীর হয়ে গেল রাতের গভীরতা যখন বৃদ্ধি পেয়ে গেল হজরত উমর লক্ষ্য করলেন একজন মানুষ মৃদু মৃদু হেঁটে হেঁটে মহিলার ঘরের সামনে আইসা দাঁড়ায় গেছে হজরত উমরের মেজাজ গরম কাজটা নিজে নিয়েছেন কিন্তু করতে পারতেছেন না একটু ধমকের সুরে ডাক দিয়ে যাই কে দাঁড়াও এভাবে যখন ধমক দিয়ে ডাক দিয়েছে ওপার থেকে ওই ব্যক্তি জবাব দেয় ভাই ও গলার আওয়াজ ছোট করো রে তোমার গলার আওয়াজে যদি রাতে কোনো বান্দার বান কোন আল্লাহর বান্দা রাতের ঘুম নষ্ট হয়ে যায় কাল আমতে আল্লাহর দরবার আসামি হওয়া লাগবে রে ও মহ আস্তে কথা বলো হজরত তোমার ওই পাশের গলার আওয়াজ শুনেই বুঝে গেছেন ওটাকে কে ওইটার কেউ ওটা ছিল খলিফাতুল মুসলিম হজরত আবু বকর সিদ্দিক বলেন আল্লাহ আকবর হজরত তোমার এবার বলেন ভাই আবু বকর ওই মহিলার বাড়ির কাজের দায়িত্ব না আপনি আমাকে দিয়েছিলেন হা দিয়েছিলাম আমি নিজে আপনার কাছ থেকে দায়িত্বটা চেয়ে নিয়েছিলাম হা নিয়েছিলাম আমাকে দায়িত্ব দিলেন ওই দায়িত্ব আবার নিজের কাঁধে কেন নিলেন জবাব দেন এই দায়িত্ব আপনি আমাকে দেওয়ার পরে নিজের কাছে কেন এই দায়িত্ব নিয়ে নিলেন হজরত আবু বকর বলে ভাই মন তোমার প্রশ্নের জবাব পরে নাও আগে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও আল্লাহ আকবর বললো ভূমত মহিলা যখন আমার কাছে কাজের লোকের জন্য আপিল অ্যাপ্লিকেশন করলো তখন তো আমি তোমার নাম বলি নাই তুমি স ইচ্ছায় কেন নিজে কাজের লোক সাজতে গেলা তুমি কেন মহিলার বাড়ির কাজ করার জন্য রাজি এটার জবাব দাও বলে তোমার ভাইয়া বুব সারাটা জীবন কোনো দিন কোনো আমলে আমি আপনার উপরে যাইতে পারি নাই আজকে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলাম যদি মহিলার কাজটা আমি করতে পারি একটু ন্যাক আমল আমার আমল নামাটা ভরপুর হয়ে যাবে এই জন্য নেকের উদ্দেশ্যে নেকের আশায় সোয়াবের আশায় আমি কাজটা নিজের কাজে নিয়েছিলাম আবু বকর এবার জবাব ও ভাই উমর তোমার নেকের প্রয়োজন আছে আমার আবু বকরের বুঝি নেকের প্রয়োজন নাই তোমার নেকের প্রয়োজন আছে তোমার সোয়াবের প্রয়োজন আছে আমার আবু বকরের বুঝি নাই এবার দুই নম্বর প্রশ্নের জবাব দাও সারা রাষ্ট্রের সারা দেশের খলিফা কি তুমি নাকি আমি আবু বকর উমর বলছেন হ্যাঁ খলিফা আপনি আমারও খলিফা আপনি আমাদের নেতা এবার আবু বকর জিজ্ঞেস করে ভাই ওমর আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় দেশের কোনো মানুষ যদি অশান্তিতে থাকে কোনো মহিলা যদি কষ্ট পায় কোনো পুরুষ যদি কষ্ট পায় তো তার জবাবদেহি কি তুমি করবা না আল্লাহাক আমার কাছ থেকে নেবেন এবার ওমর বলতেছে হ্যাঁ আপনার কাছ থেকেই তো নেবেন এবার আবু বকর বলে ভাই ওমর আমার কাছ থেকে যেহেতু জবাবদেহিতা নিবে যেহেতু আমি কালকে আমাকে আসামির দরার কারণ আমাকে দাঁড়াতে হবে এই জন্য তুমি বলেছ তোমাকে নিষেধ করতে পারি নাই কিন্তু আমার মালিক যদি কালকে আমাকে বলে আবু বকর। তুমি খলিভা থাকা অবস্থায় ক্রস্ট প্রদান থাকা অবস্থায় একজন দুস্ত মহিনা কেন কষ্ট পাইল। আমি আমার মালিকের কাছে কি জবাব দেব এই জন্য তোমাকেও নিষেধ করতে পারি নাই প্রিয় ভাইরা আমার হজরত আবু বকর বলেন তুমি তুমি অনুরোধ করেছো তোমাকেও ওনা করতে পারি নাই নিজের দায়িত্ব নিজে ছেড়ে দিতে পারি এই কথাগুলা যখন হজরত আবু বকর বলছেন হজরত ওমর চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই চোখের পানিগুলা ছেড়ে দিয়ে হজরত আবু বকর কি জড়াই দিয়ে ধরে বলে ভাই আবু বকর আল্লা নামের শপথ করে বলি আল্লা নামের শপথ করে বলি আপনার মতো রাষ্ট্রপ্রধান যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে পৃথিবীর কোনো মানুষের কষ্ট পারে না কথা বলেন কিনা গলার সাথে থাকতে আওয়াজ লাগিয়ে যদি আমিও বলি বর্তমানে যদি গোটা পৃথিবীর মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধানরা যদি হজরত আবু বকর ওমরের নীতি যদি অনুসরণ করতো গোটা পৃথিবীটা জান্নাতের টুকরা হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা আমাদের দেশ যারা চালায় এরাও যদি হজরত আবু বকর আর ওমর বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করে যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করত আল্লাহর কসম করে বলি এই দেশে কোনো দুর্নীতি হইতো না চাঁদাবাজি হইতো না সন্ত্রাসী হইতো না জানা ব্যবচার হইতো না এই দেশ সোনার দেশ হয়ে যাইতো সোনার দেশ হয়ে যাইতো সোনার দেশ হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ার আমার নবীর আদর্শের যাওয়া যাবে না নবীর আদর্শ অনুসরণ করার কারণেই সাহাবাদের এমন হয়েছিল। আবু বকর শ্রেষ্ঠ হয়ে গেছে সেই কথা বলেন ঠিক কিনা সেই নবীর একই নবীর উম্মত হজরত আবু বকর যেই নবীর উম্মত হজরত ওমর যেই নবীর উম্মত সেই একই নবীর উম্মত আমরাও কিন্তু পার্থক্য আবু বকরের সাথে আমার সাথে পার্থক্য আকাশ এবং জমি কথা ঠিকই না তার কারণ হলো নবীর সিরাত আমরা গ্রহণ করতে পারি নাই ওনারা নবীর সিরাত কেন গ্রহণ করেছিল নবীর সিরাত আমরা গ্রহণ করতে পারি নাই আমরা সুবিধাবাদে জিন্দাবাদ এই জন্য নবীর মিলাদকে শুধু গ্রহণ করছি কথা কোন ঠিক কিনা কারণ শুধু মিলাদের মধ্যে নামাজ নাই আগেই বলেছিলাম মিলাদের মধ্যে জিহাদ নাই মিলাদের মধ্যে হজ নাই মিলাদের মধ্যে উমরা নাই মিলাদের মধ্যে হক নাই মিলাদের মধ্যে সত্য নাই মিলাদের মধ্যে আছে নবীজির শুধু জন্ম জন্ম নিয়ে শুধু আলোচনা করা যায় সোয়াব হয় কিন্তু সিরাত পালন করতে গিয়া মাঝে মধ্যে ময়দানে রক্ত দিতে হয় কথা বলেন ঠিক কিনা সাহাবাইকার রক্তই শুধু দেন নাই আপনি ইতিহাস তালাশ করে দেখেন সৎকারা আশি পার্সেন্ট সাহাবি দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে বিশ জন হয়তো এইভাবে এভাবে ওনারা পরবর্তীকালে মারা গেছেন কিন্তু সৎকারা এইটটি পার্সেন্ট সাহাবারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠায় জীবন দিয়েছে। ঠিক কিনা সেই সাহাবিদেরকে আমরা সত্যের মাপকাঠি মানতে পারি না অনেকে এরকম কথাও বলে কথাগান ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার সাহাবারা হলো আমাদের জন্য বিশ্ব নবী সব হলেন আমাদের জন্য আদর্শ তিনি হলেন আমাদের নেতা সুতরাং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর আদর্শের বাহিরে যাব না পারব ইনশাল্লাহ কারা কারা পারবো আল্লাহ কিন্তু হাত দেখাই সবাই